যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার হবে ম্যারাথন ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে ম্যারাথন ক্লাস ইরের কারেকশনের উপরে তৈরি করা হয়েছে এরার কারেকশন এই টপিকটা যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এরার কারেকশন বিভিন্নভাবে পরীক্ষাতে আসে তাই প্রতিটি এরার কারেকশন এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট খুব মন দিয়ে ভিডিওটা দেখবে এবং প্রতিটি এরার কারেকশনের যে কনসেপ্ট সেটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে তাহলে শুরু করছি আজকের এরার কারেকশনের ক্লাস দ্য রোড টু ফেমাস মনুমেন্ট পাসেস থ্রু আ ফরেস্ট নো এরার দেখো এখানে বলা হচ্ছে দ্য রোড সেই রাস্তাটা ড্যাশ ফেমাস মনুমেন্ট যে বিখ্যাত মনুমেন্টের মধ্যে দিয়ে যায় পাসের থ্রু সেটা পাস করে কার মধ্যে দিয়ে ফরেস্টের মধ্যে দিয়ে তাহলে এই যে ফেমাস মনুমেন্টের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে যায় এখানে একটা ফেমাস মনুমেন্টের কথা বলছে তাই তার আগে আমাকে এখানে দি এই ডেফিনিট আর্টিকেলটা বসাতে হবে দ্য রোড টু দি ফেমাস মনুমেন্ট এরপরে নাও দ্যাট শি ইজ লিভিং ইন আর ওন ফ্ল্যাট শি ক্লিনস দ্য উইন্ডোজ twice a week in the summer and once a week in the winter. এখানে দেখো এই যে দি সামার দি উইন্টার এগুলো বলা হচ্ছে এখানে দি বসবে না এখানে ডেফিনিট আর্টিকেল যেটা রয়েছে দি সেগুলো বসবে না এখানে শুধু সামার হবে শুধু উইন্টার হবে সো টুয়াইস এ উইক ইন সামার টুয়াইস এ উইক ইন উইন্টার দিস ডিসপ্লে দি রিমার্কেবল ভ্যারাইটি দেখো দিস ডিসপ্লে এই সমস্ত কিছু ডিসপ্লে করছে দি রিমার্কেবল ভ্যারাইটি এখানে দি রিমার্কেবল ভ্যারাইটি হবে না এখানে এ রিমার্কেবল ভ্যারাইটি হবে অ্যাকর্ডিং টু দি বাইবেল ইট ইজ হাম্বল হু শ্যাল ইনহেরিট দি আর্থ অ্যাকর্ডিং টু দি বাইবেল বাইবেল অনুযায়ী এখানে বাইবেলের আগে দি বসানো হয়েছে একদম সঠিক আছে ইট ইজ মিক অ্যান্ড হাম্বল দেখো বাইবেল অনুযায়ী বলা হচ্ছে যারা মিক এবং হাম্বল যারা খুব নম্র এবং যারা খুব ভীরু ঠিক আছে মিক যারা ভিরু এবং নম্র তারাই এই পৃথিবীটাকে ইনহারিট করবে এখানে পার্টিকুলার মিক অ্যান্ড এই টাইপের লোকদের কথা বলা হচ্ছে সেই জন্য ইট ইজ দি হবে এখানে এখানে ডেফিনেট আর্টিকেল দি বসবে ইট ইজ দি মিক অ্যান্ড হাম্বল হবে সোনিতা ওপেন আলমিরা ফুল অফ বুকস অ্যান্ড টুক ওয়ান অফ দেম সোনিতা আলমারিটা খুললো যেটার মধ্যে বই ভর্তি রয়েছে একটা বই নিল ফর রিডিং পড়ার জন্য এখানে ভুল হচ্ছে এই যে আলমিরা আলমিরা শব্দটা এ দিয়ে শুরু হচ্ছে এ বসবে না তার আগে অ্যান বসবে ইউস্যালি আগে আমাদের অ্যান বসানো হয় মাই ফাদার ইজ ইন ব্যাড মুড টুডে মাই ফাদার ইজ ইন ব্যাড মুড এখানে ইন এ ব্যাড মুড হবে মাই ফাদার ইজ ইন এ ব্যাড মুড টুডে On my request, Lalit introduced me to his friend who is singer and a আমার অনুরোধে ললিত আমাকে ইন্ট্রোডিউস করলো তার একটা বন্ধুর সাথে যে হয় একজন গায়ক এবং একজন সায়েন্টিস্ট দেখ এখানে আ সায়েন্টিস্ট বলা হয়েছে তাহলে এখানে সিঙ্গারের আগে আমাকে এ সিঙ্গার বলতে হবে দিস টাউন ইজ এন ভেরি ওয়েল নোন দেয়ার ইজ মাচ টু সি সো আ ফিউ টুরিস্ট কাম হিয়ার এই শহরটা খুব বেশি পরিচিত নয় এবং এখানে বেশি কিছু দেখা নেই সো আ ফিউ টুরিস্ট কাম হিয়ার তাই অল্প কিছু ট্যুরিস্ট এখানে আসে যেহেতু এখানে শহরটা দেখার কিছু নেই আর খুব কম লোকজন আসে সেহেতু আ ফিউ মানে কিন্তু বেশ কিছু লোক হয়ে যায় তাই এখানে এটা হবে না দেখো এখানে যেটা কথাগুলো আছে ফিউ ফিউ মানে হচ্ছে বোঝানো হয় প্রায় নায়ের বরাবর ফিউটা হচ্ছে প্রায় নায়ের বরাবর নেগেটিভ সেন্সে ইউজ করা হয় মানে হচ্ছে অল্প কিছু আ ফিউ মানে হচ্ছে অল্প কিছু এবং দি ফিউ দ্য ফিউ হচ্ছে মানে বেশ কিছু একই রকম ভাবে লিটল যখন বলবো সেক্ষেত্রেও কিন্তু সেটাই হবে লিটল একদম নায়ের মতো তারপরে আ লিটল হবে এবং তারপরে দা লিটল হবে সেগুলো কিন্তু পজিটিভ এই লিটলটা এবং ফিউ এগুলো কিন্তু না এর বরাবর অর্থাৎ নেগেটিভ সেক্ষেত্রে এখানে আ ফিউ হবে না শুধু ফিউ হবে যেহেতু লোকজন একদমই আসে না অ্যাজ ই হ্যাড টেকেন অনলি আ ফিউ সিপস দে স্টিল লিটল ওয়াটার লেফট ইন দি গ্লাস যেহেতু সে এই অল্প আ ফিউ সিপস মানে অল্প কয়েকটা চুমুক দিয়েছে ঠিক আছে সেহেতু বলা যেতে পারে যে বোতলে এখনো জল আছে যে ওয়া স্টিল

এই প্রবলেমটা বা এই যে বাধাটা পেরিয়ে যেতে সো উইথ লিটল পেশেন্স আবার বলছি লিটল মানে এখানে এর বরাবর কিন্তু এখানে বলা হচ্ছে ধৈর্য নিয়ে তাই জন্য আমি এখানে আ লিটল বলবো মানে অল্প কিছুটা ধৈর্য সো আ লিটল হবে ওয়ান অফ দি মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দি ইউজ অফ টোব্যাকো মানে জনপ্রিয় যে ব্যাড হ্যাবিট রয়েছে তার মধ্যে একটি হলো টোব্যাকো এখন দেখো ওয়ান অফ দি যখন এরকম কথাটা বলা হয় মানে আমরা সিলেকশন করি অনেকগুলোর মধ্যে একটাকে বেছে নিই তাই অনেকগুলোর মধ্যে যদি বলবো তাহলে ওয়ান অফ দি মোস্ট ওয়াইটলি ব্যাড হ্যাবিট নয় হ্যাবিটস হবে এখানে সবসময় প্লুরাল হবে ওয়ান অফ দি বলার পরে সবসময় সেখানে প্লুরাল হবে রিসেন্টলি আই ভিজিটেড কাশ্মীর ফাউন্ড দি সিনারিজ টু বি মার্ভেলাস অতি সম্প্রতি আমি কাশ্মীর গেছিলাম এবং সেখানে যে সিনারিগুলো দেখেছি প্রাকৃতিক দৃশ্য সেগুলো মার্ভেলাস ছিল ভুলটা হচ্ছে সিনারিজ এটা হয় না সিনারিজ হয় না এখানে সিনারি হবে যেরকম সিনারি ইনফরমেশন ফার্নিচার অ্যাডভাইস মেশিনারি স্টেশনারি নিউজ পোয়েট্রি বিজনেস মিসচিফ ফিউল ইস্যু বেডিং এগুলো সব কিন্তু সিঙ্গুলার ফর্ম এখানে এগুলো কোনো ফর্ম প্রস হয় না হয় না ঠিক আছে সো এখানে আমি সিনারিজ বলতে পারি না আমাকে সিনারি বলতে হবে দ্য দ্য লাগেজেস অ্যাট দি রেলওয়ে স্টেশন তারা তাদের লাগেজটা রেলওয়ে স্টেশনে ছেড়ে চলে গেল লাগেজেস হয় না লাগেজ হয় এখানে এস বসিয়ে এটাকে প্রুরাল করা যাবে না মাই ব্রাদার ইন who লিভ ইন বোম্বে হ্যাভ কাম টু স্টে উইথ আস আমার ব্রাদার ইন ল যারা বোম্বে থাকে তারা আমাদের সাথে থাকার জন্য এসেছে এখানে ভুলটা হচ্ছে ব্রাদার ইন লজ এ দেখো এই যে কম্পাউন্ড এখানে তোমায় বুঝতে হবে গুরুত্বটা কোন শব্দের বেশি হচ্ছে এখানে ব্রাদারের গুরুত্ব হচ্ছে না লজ এর উপর গুরুত্ব হচ্ছে গুরুত্ব হচ্ছে ব্রাদারের ওপরে তাই যে শব্দটার উপরে গুরুত্ব হবে সেই শব্দকে শব্দকে আমরা প্লুরাল করব। এস বাই এস বসে এখানে ব্রাদার্স ইন ল হবে কিন্তু ধরো যদি এখানে ব্রাদার কথাটা না থাকতো শুধু ইন ল আছে সেক্ষেত্রে কিন্তু লয়ের সাথে এস বসাতাম ইন লজ বলতাম কিন্তু যেহেতু একটা আমরা নাউন বসাচ্ছি ব্রাদার ইন ইন লস সিস্টার সেক্ষেত্রে আমাকে এস বাই এস বসাতে হবে যেমন বলা হয় কমান্ডার ইন জেনারেল দেখো এখানে কমান্ডার ইন জেনারেল যেটা রয়েছে বা কমান্ডার ইন চিফ রয়েছে এখানে কমান্ডের শব্দটা ইম্পর্টেন্ট কমান্ডারের সাথে আমি এস যোগ করব প্লুরাল করার জন্য ঠিক আছে সো এখানে ব্রাদার্স ইন ল হবে দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আর সিম্প্যাথি ব্লাইন্ড যে সমস্ত লোকজন আছে তারা সবাই আমাদের সিম্পি আশা করে তারা দাবি করে এখানে দ্য এই যে কথাগুলো দ্য পোয়ার দা রিচ এখানে আমরা এস বসাবো না এবং এটা কিন্তু প্লুরাল এখানে দ্য ব্লাইন্ড হবে দ্য ব্লাইন্ডস হবে না যেমন দ্য পোয়ার দ্য রিচ কোয়েশন নাম্বার সেভেন্টিন দ্য পুয়ার ইজ ভেরি অনেস্ট এই যে দ্য পুয়ার বলা হলো মানে এখানে সমস্ত পুয়ারদেরকে বলা হচ্ছে তা এখানে ইজ হবে না দ্য পুয়ার আর ভেরি অনেস্ট হবে মানে সমস্ত গরিব লোকেদের বোঝানো হচ্ছে আর ট্রেন্ড গ্যাং অফ সেইলার্স ওয়াজ এমপ্লয়েড অন দি শিপ বলা হচ্ছে এই সেইলারদের একটা খুব ট্রেন্ড প্রাপ্ত একটা দল এই জাহাজে তাদেরকে কাজ দেওয়া হয়েছে ভুল হচ্ছে গ্যাং অব সেইলার্স হয় না গ্যাং অফ রবার্স হয় এখানে হবে ক্রু অফ সেইলার্স এখানে হবে ক্রু অফ সেইলার্স দে হ্যাভ প্লেসড অর্ডার ফর বুকস দেখো দে হ্যাব প্লেসড অর্ডার হবে না দে হ্যাব প্লেসড অর্ডারস হবে ঠিক আছে অর্ডারস ফর বুকস এখানে অর্ডার হবে না অর্ডার মানে আদেশ করা কিন্তু এখানে অর্ডারস মানে হচ্ছে কাউকে তুমি কোনো কিছু নিয়ে আসার জন্য অনুরোধ করছো বা বলছো ঠিক আছে কাউকে কিছু তুমি নিয়ে আসতে বলছো অর্ডার করছো সেক্ষেত্রে কিন্তু এখানে আদেশ এই অর্থে হবে না এখানে অর্ডারস হবে দিস কাইন্ড অফ শার্টস আর রাদার এক্সপেন্সিভ ফর হিম টু বাই দিস কাইন্ড অফ শার্টস দেখো এখানে কাইন্ডস হবে কারণ এখানে দিস বলা আছে তো এখানে দেখো প্লুরাল আছে দিস তারপরে কাইন্ড নয় কাইন্ডস হবে দিস কাইন্ডস অফ শার্ট হবে শার্টস হবে ইউ ক্যান গেট অল দি ইনফরমেশন ইউ ওয়ান্ট ইন দিস বুক এই বইতে সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যাবে আবারও বললাম ইনফরমেশনস হয় না ইনফরমেশন হয় এখানে এস যোগ করে প্লুরাল করা যাবে না আই সিউ চিলড্রেন প্লেইং অন স্যান্ড আমি দেখলাম বেশ কিছু বাচ্চা খেলা করছে বালির ওপরে এই যে অন স্যান্ড এখানে অন স্যান্ড না হয়ে অন স্যান্ডস হবে পুর বলতে হবে কারণ বালি তো একটা থাকে না বালি প্রচুর থাকে একসাথে তখন আমরা স্যান্ড অফ ইনস্পাইট অব ওয়ার্নিং হি কন্টিনিউ টেকিং টি দেখো ডাক্তারের আপত্তি সত্ত্বেও ইনস্পাইট অফ বসে এখানে ভুল নেই কোথাও ডক্টর স্টার্ন ওয়ার্নিং ডক্টরের কঠোর বর্নিং সত্ত্বেও নিষেধাজ্ঞা সত্ত্বেও হি কন্টিনিউড সে চালিয়ে গেছে টেকিং সুগার ঠিক আছে চিনি নেওয়া ইন হিস টি তার চায়েতে এখানে ভুলটা হচ্ছে ইন হিস টি এটা হয় না ইন টি হবে ঠিক আছে সুগার ইন টি হবে বিং আ ভেরি হট ডে আই রিমেন্ড ইনডোর্স খুব গরম হচ্ছে আজকের দিনটা তাই জন্য আমি ঘরের ভেতরেই ছিলাম দেখো বিইং আ হট ডে আই এখানে যে বিইং দিয়ে কথাগুলো বলা হয় সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে সাবজেক্টটা রয়েছে যে সাবজেক্ট কিন্তু বিইং আ হট নয় এখানে ডেটা হট আমি কিন্তু হট নই তাহলে যদি বলি বিইং আ ভেরি হট ডে তার মানে আমাকে বোঝানো হচ্ছে কি আমি খুব গরম দিন হয়ে গেছি সেটা একদমই কোনো মানে হচ্ছে না সেক্ষেত্রে তোমার যেটা বলতে হবে যে এর আগে একটা ইট নিয়ে আসতে হবে অর্থাৎ আমি এখানে দিনটা যে হট এই হট দিনটা যে হট সেটা মিন করছি তাই ইট বলবো ইট বিং আ ভেরি হট ডে সুতরাং এখানে ইট বলতে আমি দিনটাকে মিন করলাম আমি কিন্তু এখানে আলাদা যদি আমি ইটটা না বলতাম তাহলে মনে হতো আমি একটা গরম দিন ঠিক আছে সেক্ষেত্রে মানেটা অদ্ভুত হতো সেই জন্য ইট বিং আ ভেরি হট ডে আই রিমেন্ড ইনডোরস হবে দি অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন ইট সিটস দেখো অডিয়েন্সকে রিকোয়েস্ট করা হচ্ছে এখন অডিয়েন্স তো পুরো জনতা একসাথে বসে থাকে তাদেরকে অডিয়েন্স বলে যারা কোনো প্রোগ্রাম দেখতে এসেছে দর্শক মণ্ডলী কিন্তু এখানে প্রতিটা অডিয়েন্সকে আমি সিঙ্গেল হিসেবে ধরছি তাই জন্য কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে এক একটা জোন আলাদা আলাদা করে ধরলে সেটা প্লুরাল হচ্ছে তাই জন্য আমি এখানে আর বসালাম এখানে কোথাও ভুল নেই ভুলটা হচ্ছে রিকোয়েস্ট টু বি ইন ইটস বলছে যখন আমি অডিয়েন্সটাকে এখানে আর বলছি প্লুরাল বলছি সুতরাং এখানে ইটস হবে না ইন দেয়ার হবে ইন দেয়ার সিটস হবে দ্য রুলিং পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল অ্যাড মাস রেডি টু স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স এখানে বলা হচ্ছে দ্য রুলিং পার্টি রুলিং পার্টি কি করছে এই যে ইমপ্লিমেন্টেশন করবে বিলটা বিলের যে প্রয়োগ ইমপ্লিমেন্টেশন সেটার জন্য তারা রেডি ছিল নিজেদের যে পলিটিক্যাল অস্তিত্ব সেটাকে দাঁওতে লাগাতে এখন দেখো পলিটিক্যাল পার্টি মানে একটাই পলিটিক্যাল পার্টি সিঙ্গুলার নাউন এখানে তাই সিঙ্গুলার নাউনের জন্য যে দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স এটা কিন্তু হবে না এখানে দেয়ার হবে না এখানে হবে ইটস পলিটিক্যাল পার্টি এই যে প্রোনাউনগুলো বসানো হচ্ছে সেটা কিন্তু সাবজেক্টের অনুযায়ী চেঞ্জ হবে সাবজেক্ট এখানে যদি প্লুরাল থাকতো তাহলে দেয়ার হতো কিন্তু যদি সাবজেক্ট এখানে সিঙ্গুলার তাই এখানে ইট হবে ঠিক আছে ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স Whenever they go, Indians easily অ্যাডাপ্ট টু লোকাল circumstances. যেখানেই তারা যায় না কেন ভারতীয়রা খুব সহজেই লোকাল যে পরিবেশ পরিবেশে তার সাথে মানিয়ে নেয় এখানে যেটা ভুল হচ্ছে সেটা হলো যখনই অ্যাডাপ্ট বলছি না অ্যাডাপ্টের পরে আমাকে অ্যাডাপ্ট দেমসেলস হবে অ্যাডাপ্ট দেমসেলস হবে টু লোকাল সাকমস্ট্যান্সেস এখানে অ্যাডাপ্ট দেমসেলভস হবে দেখো এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ওখানে অ্যাডাপ্ট আছে তারপরে এনজয় আছে আছে তো এই ট্রানজিটিভ গুলো কি হয় অলরেডি তাদের একটা অবজেক্ট দরকার হয় কিন্তু এখানে দেখো পরে কোনো অবজেক্ট কিন্তু নেই সুতরাং এখানে দেখা একটা প্রেপোজিশন আছে ওখানে কোনো অবজেক্ট নেই সুতরাং তোমাকে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন সেক্ষেত্রে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে বসাতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং সেই জন্য যেহেতু এখানে দে আছে প্লুরাল আছে তাই রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেমসেলভস হবে ঠিক আছে

আই হয় হি ইজ টলার দ্যান আই বসবে মহাত্মা গান্ধী টটার্স দ্যাট ওয়ান শুড রিসপেক্ট দি রিলিজিয়ন অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন মহাত্মা গান্ধী আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের উচিত ওয়ান শুড এখানে দেখো সাবজেক্ট কিন্তু ওয়ান ওয়ান শুড রিসপেক্ট একজনের উচিত রিসপেক্ট করা সম্মান জানানো দ্য রিলিজিয়ান্স অফ আদার্স অন্যদের ধর্মকে অ্যাজ মাচ অ্যাজ ইজ ওন তার নিজের মতো এখন দেখো এই যে এখানে ওয়ানটা বললাম সাবজেক্ট সুতরাং এখানে যে আমি প্রোনাউনটা বসাচ্ছি সেটা কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে তাই এখানে ওয়ান্স ওন হবে এখানে কিন্তু ওয়ান্স ওন হবে ইচ গার্ল ওয়ার গিভেন এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স উইচ প্লিজ হাভ ভেরি মাছ প্রতিটা মেয়ে ইচ গার্ল ওয়ার দেখো ভুল হচ্ছে ওয়ার কারণ ইচ এই যে শব্দটা ইচ এটা মানে প্রত্যেক থেকে প্রতি একজন তার মানে এখানে ওয়াজ হবে এখানে সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু ইচ গার্ল তাই সিঙ্গুলার ভার্ভ হবে ওয়াজ হবে ঠিক আছে সুতরাং তুমি বলতে পারো যে এখানে যেটা বসানো হচ্ছে ইচ গার্ল ওয়াজ এটা হবে সঠিক আর একটা হচ্ছে উইচ প্লিজড হার ভেরি মাচ এখানে দেখো হার হবে না প্লিজড দেম ভেরি মাচ এখানে প্রতিটা মেয়ে যাদেরকে একটা করে ফুল দেওয়া হলো তাহলে এইটা এই ফুল দেওয়াটা তাদের তাদেরকে প্লিজ করেছে তাদেরকে প্লিজ করেছে শুধু একাকে প্লিজ করেনি তাই এখানে দেম হবে দেম ভেরি মাচ হবে বিং আ ডেস্টিটিউট আই অ্যাডমিটেড হিম টু অ্যান ওল্ড পিপলস হোম ডেস্টিটিউট বা নিঃস্ব সর্বস্ব সর্বস্ব খোয়ানোর পরে নিঃস্ব হয়ে যাওয়ার জন্য আমি তাকে অ্যাডমিট করলাম একটা বৃদ্ধদের যে বসবাস করার জায়গা বা বলতে পারে বৃদ্ধাশ্রম সেখানে এখানে দেখো আই অ্যাডমিটেড হিম এখানে তারপর টু বসানো হচ্ছে কোথাও ভুল নেই ভুল যেটা সেটা হল বিইং ডেস্টিটিউট মানে নিঃস্ব হওয়ার জন্য আই এখানে বোঝানো হচ্ছে মানে আমি নিঃস্ব হওয়ার জন্য ব্যাপারটা কিন্তু তা নয় ব্যাপারটা হচ্ছে এই যে হিম এই লোকটি নিঃস্ব হওয়ার জন্য তাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠালাম তাহলে হিম যেহেতু ডেস্টিটিউট আমি নয় সেহেতু তোমাকে এখানে বলতে হবে হি বিইং ডেস্টিটিউট এখানে আমি সাবজেক্টে হি বসাবো হি বিইং ডেস্টিটিউট সে নিঃস্ব হওয়ার জন্য আমি তাকে ওল্ড পিপলস হোমে ভর্তি করলাম ওয়ান অফ দেম ফর টু টেক দেয়ার ব্যাগ ফ্রম দি স্কুল তাদের মধ্যে একজন ভুলে গেছে তাদের ব্যাগ নিতে স্কুল থেকে ওয়ান অব দেম তাই তো ওয়ান অফ দেম এখানে ওয়ান সাবজেক্ট অফটা হচ্ছে প্রেপোজিশন প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে দেম তো ওয়ান অব দেম ফর ভুলে গেছে টু টেক দেয়ার ব্যাগ বলছে আমাদের সাবজেক্টটা কি ওয়ান তাহলে প্রোনাউনটা এই ওয়ান অনুযায়ী চেঞ্জ হবে এখানে প্লুরাল দেয়ার হবে না সুতরাং তুমি এখানে বলবে হিজ ব্যাগ

এখানে ভুল হচ্ছে এই রুলটা মনে রাখতে হবে টু থ্রি ওয়ান রুলটা হচ্ছে টু থ্রি ওয়ান অর্থাৎ সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড মানে এখানে তুমি ইউ ইউ বসাবে এগুলো বলবে থার্ড পার্সন হচ্ছে হি হবে শি হবে কোনো নাম হবে এবং ফার্স্ট পার্সন আমি বা আমরা হবে তাহলে যখন এই তিনটে প্রণাউনি একই সেন্টেন্সের পরপর বসছে সেক্ষেত্রে প্রথমে বসাতে হবে ইউকে প্রথমে ইউ বসাবে তারপরে হি বসাবে তারপরে আই বসবে সবার লাস্টে আমি আসব ওকে সো সঠিক উত্তর হবে ইউ হি এন্ড আই উইল ম্যানেজ দিস প্রবলেম টুগেদার দি নাম্বার অফ ভেহিকলস প্লাইং অন দিস রোড ইজ মোর দ্যান অন দি মেইন রোড বলা হচ্ছে দ্য নাম্বার অফ ভেহিকলস যত গাড়ি যায় প্লাইং অন দিস রোড এই রাস্তাতে যাওয়া আসা করে ইজ মোর বেশি দেন কিসের থেকে বেশি দ্যান অন দি মেন রোড মেইন রাস্তার থেকে এখন খুব সূক্ষ্ম একটা ব্যাপার যেটা ভুলটা বেশিরভাগ ক্ষেত্রে করতে পারো তোমরা কারণ তোমাদের মনে হবে যে এখানে তো মোড়ের পরে দেন কম্পারেটিভ ডিগ্রি সুতরাং কোথাও ভুল নেই ভুলটা হচ্ছে তোমাকে বুঝতে হবে কম্প্যারিজেন কাদের মধ্যে হচ্ছে তুলনা কাদের মধ্যে হচ্ছে এখানে দেখো নাম্বার অফ ভেহিকলস মানে গাড়ির সংখ্যা সাথে তুলনা করছে এখানে কিন্তু রাস্তার সাথে রাস্তার তুলনা হচ্ছে না যখন বলা হলো মোর দ্যান অন দি মেন রোড তখন এই এই রোডের সাথে মেন রোডের তুলনা করা হলো কিন্তু তুলনাটা এখানে এই রোডের গাড়ির সংখ্যার সাথে মেইন রোডের গাড়ির সংখ্যার তুলনা তাই যখন এখানে বলা হচ্ছে অন দি মেইন রোড সেখানে কিন্তু গাড়ির সংখ্যা বোঝানো হচ্ছে না তাই জন্য সঠিক উত্তরটা হবে দ্যান দ্যাট অন দি মেন রোড দ্যানের পরে একটা দ্যাট আসবে দ্যান দ্যাট অন দি মেন রোড কার থেকে যেটা কিনা মেন রোডে চলে অর্থাৎ এখানে গাড়ির সংখ্যার কথা বলা হচ্ছে কিংবা বলতে পারো দেন দি নাম্বার অফ ভেহিকলস অন দি মেন রোড এরকম দুভাবে বলা যেতে পারে দেন অন দি মেন রোড কিংবা দেন দি নাম্বার অফ ভেহিকলস অন দি মেন রোড তাহলে কি হবে নাম ভেহিকেলের সাথে গাড়ির সংখ্যার সাথে গাড়ির সংখ্যা তুলনা হবে এখানে যেটা দেওয়া ছিল সেখানে রাস্তার সাথে গাড়ির সংখ্যা তুলনা হচ্ছে সেটা ভুল ছিল আমি এই সমস্যা আই উড have certainly হেল্পড এখানে গ্রামেটিক্যালি কোনো ভুল নেই কিন্তু যেহেতু আমি হিজ ডিফিকাল্টির কথা বলছি তাই আই উড হ্যাভ সার্টেনলি হেল্প হিম আমি কাকে হেল্প করতাম আমি তাকে হেল্প করতাম সো আই উড হ্যাভ সার্টেনলি হেল্প হিম হবে আই এনজয়েড ইন the পার্টি লাস্ট নাইট আমি লাস্ট নাইট পার্টিতে এনজয় করেছি দেখো আই এনজয়েড ইন দি পার্টি আমরা ইউজুয়ালি কথা বলার সময় এরকম করে বলি কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল বলি আমি পার্টিতে এনজয় করেছি এখানে দেখো এই ইনটা ইনটা প্রেপেশন আছে প্রেপেশনে কিন্তু এই পার্টিটা অবজেক্ট প্রেপোজেশনের অবজেক্ট এটা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট নয় এখানে এনজয় এই ভার্ভটা রয়েছে কিন্তু ভার্ভের দেখো কোনো অবজেক্ট নেই আমরা জানি এনজয় একটা ট্রানজিটিভ ভার্ব যেটা আমি একটু আগে বলেছিলাম অ্যাডাপ্ট সেটাও কিন্তু ট্রানজিটিভ ভার্ভ ছিল তো এনজয় একটা ট্রান্সজেটিভ ভার্ভ ট্রান্সেটিভ সব সবসময় একটা অবজেক্ট দরকার কিন্তু যেহেতু এখানে সেন্টেন্সে অবজেক্ট নেই সেই তো আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আসতে হবে সো আই এনজয়েড মাই সেলফ আই এনজয়েড মাই সেলফ হবে এখানে এবং ভার্ভের যে লিস্টটা আছে একবার তোমরা ভালো করে দেখো এনজয় ভার্ব অ্যামিউজ অ্যাকুইড অ্যাভেল অ্যাবসেন্ট প্রেজেন্ট ইন্ট্রোডিউস প্রাইড এই ভার্ভুলোর পরে অবজেক্ট আসবে যেহেতু এরা ট্রান্সেটিভ ভাব কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন সেক্ষেত্রে বসানো হবে যেমন এখানে আই ছিল সাবজেক্ট তার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনটা মাই সেল্ফ নিয়ে আসা হয়েছে যদি এখানে দিয়ে থাকতো তাহলে দেম সেলস হতো হি থাকলে হিম সেলফ হতো সি থাকলে হার সেলফ হতো ঠিক আছে উই থাকলে আওয়ার সেলফস হতো সো এরকম ভাবে কিন্তু দেখতে হবে যে এই সাবজেক্ট রয়েছে সেই ভভটা কিরকম ট্রানজেটিভ এবং সেক্ষেত্রে আমাকে আই এনজয়েড মাই সেলফ এটা বলতে হবে ওকে কোয়েশন অফ মাই ফেলিং ইন দি এক্সামিনেশন সেখানে কোনো কথাই নেই যে আমি পরীক্ষাতে ফেল করবো বলে আমার পরীক্ষাতে ফেল করা নিয়ে কোনো কথাই হবে না মানে কোনো প্রশ্নই নেই সেখানে আমি ফেল করতেই পারি না এখানে ভুল হচ্ছে দের ইস নো কোয়েশ্চেন অফ মাই ফেলিং দেখো এখানে যেটা ভুল সেটা হলো তোমাকে দেখতে হবে এই যে প্রেপোজিশন আছে না অফ আছে প্রেপোজিশন তাই তো প্রেপোজিশনের পরে সব সময় অবজেক্টিভ কেস বসে প্রোনাউনের এখানে মাইটা হচ্ছে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস হচ্ছে মি সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন মি ফেইলিং ইন দি এক্সামিনেশন রানা প্রতাপ ওয়াজ ব্লাইন্ড উইথ ওয়ান আই রানা প্রতাপের একটা চোখ অন্ধ ছিল এখানে উইথ ওয়ান আই হবে না রানা প্রতাপ প্রতাপ ওয়াজ ব্লাইন্ড In one eye, my brother has ordered for a book. My brother has ordered for a book. My brother has ordered for a book. So, my brother has ordered a book. He knows very well that what is expected from him, but he is not able to fulfill all the expectations.

সঠিক এখানে ভুল হচ্ছে অ্যাটেন্ডেড টু হবে না অ্যাটেন্ডেড আপন হবে দ্য ডক্টর অ্যাটেন্ডেড আপন দি পেশেন্ট ভেরি কুইকলি এখানে অ্যাটেন্ডেড আপন মানে হচ্ছে রোগী দেখা ঠিক আছে কাউকে সেবা শুশ্রূষা করা এটা বোঝানো হয় সো অ্যাটেন্ডেড আপন হবে আই এম ভেরি শক টু হিয়ার দ্য দি ডগ ডায়েড অফ অ্যান অ্যাক্সিডেন্ট আমি খুব শক পেলাম এটা শুনে যে কুকুরটা মারা গেছে অ্যাক্সিডেন্টে দেখো যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন এখানে অফ বসে না তখন এখানে ইন বসে ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট যদি এখানে কোনো শরীর খারাপে মারা যেত তখন আমি ডায়েড অফ বলতাম ঠিক আছে যেমন ম্যালেরিয়াতে মারা গেছে ডায়েড অফ বলতাম কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্টে মারা গেছে ডায়েড ইন বলবো ম্যান নিডস সিকিউরিটি অ্যান্ড লেজার অফ ফ্রি থিঙ্কিং মানুষের দরকার সিকিউরিটি নিরাপত্তা এবং সময় লিজার অফ ফ্রি থিঙ্কিং মানে স্বাধীনভাবে চিন্তাভাবনা করার জন্য সুতরাং এখানে আমরা অফ বলবো না এখানে আমরা ফর বলবো ম্যান নিডস সিকিউরিটি অ্যান্ড লিজার ফর ফ্রি থিঙ্কিং দিস ওয়াচ ইজ সুপিরিয়ার অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান দ্যাট এই ঘড়িটা হচ্ছে অনেক সুপিরিয়ার অনেক ভালো কোয়ালিটির এবং খুব বেশি দামি এখানে এখন সুপিরিয়ার বলা হচ্ছে তারপরে তোমাদের মনে হতে পারে দ্যান আছে মানে কম্প্যটিভ ডিগ্রি একদম ঠিক আছে এটা ভুল হবে কারণ সুপিরিয়ারের পরে আমাদের এখানে টু বসাতে হবে সুপিরিয়ারের পর দ্যান হবে না সো দিস ওয়াচ ইস সুপিরিয়ার টু অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান দ্যাট আই ওয়াজ টেক উইথ সারপ্রাইজ ওয়েন আই দি হিম আই ওয়াজ টেকেন উইথ সারপ্রাইজ উন আই স হিম সরি এখানে দিটা হবে না আই ওয়াজ টেকেন উইথ সারপ্রাইজ ভুল হচ্ছে হবে না টেকেন বাই হবে আই ওয়াজ বাই সারপ্রাইজ হবে নান কু ডেয়ার টু এনক্রোচ অন হিজ রাইটস কারোর সাহস হতো না তার অধিকার লঙ্ঘন করতে ঠিক আছে টু এনক্রোচ অন হিজ রাইটস তার অধিকারে হস্তক্ষেপ করতে ডেয়ার টু এনক্রোচ এখানে কোথাও ভুল নেই ভুলটা হচ্ছে বলা হচ্ছে পরে আমাদের বসাতে হবে যে আপন এখানে অন হবে না এনক্রোচ পরে আপন বসাতে হবে দি ভ্যানু অফ দ্য এক্সামিনেশন ইজ ওয়ান মাইল ফাদার আপ দ্য হিল দি ভ্যানু অফ দি এক্সামিনেশন পরীক্ষার যে ভ্যানু সেটা হচ্ছে ইজ ওয়ান মাইল ফা দার আপ দ্য হিল পাহাড়ের ওপরে এক মাইল উঠতে হবে এখানে ভেনু অব দি প্রেপারেশন বলছে মানে পরীক্ষার ভেনু পরীক্ষার ভেনু নয় পরীক্ষার জন্য যে ভেনু সুতরাং দ্য ভেনু ফর দি এক্সামিনেশন পরীক্ষার জন্য যে স্থানটা ঠিক করা হয়েছে তো ভেনু ফর দি এক্সামিনেশন আই ডো নট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইজ অ্যাংরি অ্যাট মি ভুলটা হচ্ছে অ্যাংরি পরে অ্যাট হয় না অ্যাংরি পরে উইথ হয় যখন আমরা কোনো মানুষের উপর রেগে আছি বোঝাবো অ্যাংরি উইথ হবে তখন অ্যানয়েড উইথ হবে ঠিক আছে ইরিটেটেড উইথ হবে কিন্তু যদি কোনো বিষয়ের কথা বলে কোনো বিষয়ে বা কারো কোনো ব্যবহারে আমরা বিরক্ত আছি রেগে আছি তখন অ্যাংরি অ্যাট বলবো কিন্তু কোনো মানুষের সাথে রেগে থাকলে অ্যাংরি উইথ বলবো দি ডক্টর রেফার দি পেশেন্ট ফর দি ওপিডি উইদামিনেশন ডক্টর ও পিডিতে এখানে দেখো রেফার বলা হচ্ছে রেফারের পরে কিন্তু আমরা বসে না রেফারের পর আমরা টু বসাই রেফার দি পেশেন্ট টু দি ও পিডি মাই নিস হ্যাজ ম্যারিড উইথ দি রিচেস্ট ম্যান অব দি টাউন আমার নিজ বিয়ে করেছে রিচেস্ট ম্যানকে এই শহরে ম্যারিড পরে আমরা উইথ বসাই না ম্যারিড এর পরে আমরা টু বসাই সো মাই নিজ হ্যাজ ম্যারিড টু দি রিচেস্ট ম্যান দে ওয়াক বিসাইডস ইচ আদা ইন সাইলেন্স তারা একে অপরের পাশাপাশি নিঃশব্দে হাঁটলো এখানে দে ওয়াক বিসাইডস ইচ আদা বিসাইডস এখানে ভুলটা হচ্ছে এস হবে না বিসাইড হবে বিসাইড মানে পাশাপাশি আর বিসাইডস মানে হচ্ছে অতিরিক্ত ঠিক আছে কোনো কিছুর সাথে অতি ধরো আমার একটা গাড়ি আছে আবার আমার একটা স্কুটারও আছে সো আমার একটা চার চাকা গাড়ি আছে আমার একটা দু চাকা গাড়ি আছে তখন আমি বিসাইডস বলবো অতিরিক্ত কিন্তু এখানে দেখো পাশাপাশি হাঁটা তাই বিসাইড হবে এসটা কিন্তু বসবে না চিট তার যে ইনোসেন্স রয়েছে সে যে খুব নিষ্পাপ তার জন্য সে কি করতে পারে না ডিস্টিংশ করতে পারে না পার্থক্য করতে পারে না কার থেকে কার একটা সৎ মানুষের থেকে একটা অসৎ মানুষকে এখন যখন ডিস্টিংশ বলা হচ্ছে তখন কিন্তু আমরা ডিস্টিংগুইশ চিট ফর বলবো না আমরা সেখানে ফ্রম বলবো ডিস্টিংগুইশ আ চিট ফ্রম অ্যান অনেস্ট পারসন একজন সৎ ব্যক্তি থেকে একজন অসৎ ব্যক্তিকে সে পার্থক্য করতে পারে ডিস্টিংগুইশ ফ্রম হবে হি সেজ দ্যাট হি হ্যাজ এ কার বিসাইড আ স্কুটার দেখো একটু আগে যে উদাহরণটা দিলাম তার একটা গাড়ি আছে স্কুটারের পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে বিসাইড যদি বলা মনে হচ্ছে একটা গাড়ি আছে তার পাশে স্কুটার দাঁড়িয়ে আছে সেটা হবে না এখানে সঠিক উত্তর হবে বিসাইডস মানে তার একটা গাড়ি আছে বিসাইডস আ স্কুটার একটা স্কুটার থাকা সত্ত্বেও তার একটা গাড়ি আছে

টুমি টু টু ইল আমি যত মানুষকে চিনি তাদের মধ্যে লেস কেউ কিন্তু কম ঝুঁক ঝোঁক তার প্রবণতা নেই তার থেকে যে অন্যদের সম্পর্কে ইউনো ইল অব দে মানে তাদের সম্পর্কে বাজেভাবে আমি যাদেরকে চিনি তাদের মধ্যে বলতে পারো তার থেকে অন্যদের কিন্তু কম প্রবণতা নয় মানুষের নিন্দে করা সো টু থিঙ্ক ইল টু দেম হয় না ইল অফ দেম হয় ইল অফ দেম মানে লোকের সম্পর্কে বাজে ভাবনা চিন্তা করা ইট ওয়াজ মি হু ওয়াজ লুকিং ফর আ প্লেস টু স্টে ইট ওয়াজ মি ইট ওয়াজ মি হয় না ইট ওয়াজ আই হবে লজিকটা দেখো এখানে ওয়াজ এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো তো বিভার্ব এগুলো হচ্ছে বিভার্ব এখন যে সেন্টেন্সে বি ভার্ব মেইন ভার্ব হিসাবে কাজ করে যে সেন্টেন্সে বি ভার্ব মেইন সেন্টেন্স হিসাবে কাজ করে সেখানে যদি তুমি কোনো প্রোনাউন বসাবে সেটা কিন্তু সাবজেক্টিভ কেস হবে অর্থাৎ ইট ইজ আই ইট ইজ আই হবে অনেক সময় বলে যে ইজ দ্যা সেখানে কে আছে ইটস মি আমি আছি আমরা যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজে বলছি ইটস মি চলে যায় কিন্তু যদি আমি লিটার ল্যাঙ্গুয়েজে বলি ইট ইজ মি তাহলে কিন্তু ভুল হবে ইট ইজ আই হবে ঠিক আছে কারণ এখানে এই ইস্টা বা ওয়াস্টা এই বিভাব মেন ভাব হিসাবে কাজ করে আর মেন সব সময় সাবজেক্টিভ কেস বসবে নোবাদী নোজ দি আনসার বাট আই কেউ জানে না উত্তরটা বাট আমি ছাড়া আই এখানে নোবাডি নোজ দি আনসার বাট আই দেখো এখানে বাট বাট কিন্তু আমরা জানি কনজাংশন হিসেবে যুক্ত কাজ করে দুটো সেন্টেন্সকে দুটো ফ্রেজকে যুক্ত করে আবার বাট প্রেপোজিশন হিসাবে যুক্ত হয় অর্থাৎ যখন বলবো আমি ছাড়া তখন কিন্তু প্রেপোজেশন হচ্ছে আর প্রেপেশনের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে সাবজেক্টিভ কেস নয় তাই জন্য এখানে মি বসবে নোবাডি নোজ দি আনসার বাট মি কেউ জানে না আনসারটা আমাকে ছাড়া এখানে বাট হচ্ছে প্রেপোজেশান আর প্রেপোজেশনের পরে সাবজেক্টিভ কেস নয় অবজেক্টিভ কেস বসে তাই জন্য এখানে মি বসবে ওয়ান শুড লাভ হিম সেলফ আমি একটু আগে বলেছিলাম এই যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুযায়ী কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা চেঞ্জ হবে ওয়ান শুড লাভ হিম সেলফ হবে না এখানে ওয়ান সেলফ হবে ওয়ান শুড লাভ ওয়ান সেলফ নিজেকে ভালোবাসা উচিত এখানে যদি বলতো যে হি শুড লাভ তাহলে হতো হিম কিন্তু ওয়ান আছে সাবজেক্ট তাই ওয়ান সেলফ হয়ে যাবে

বি স্মার্ট হতে হবে ড্রেসের ক্ষেত্র নয় তোমার কাজকর্মের তাহলে নট অনলি যখনই থাকবে সেন্টেন্সে তখন কি বসাবো অ্যান্ড অলসো নয় তারপরে আমরা বাট অলসো বসাবো সো নট অনলি বাট অলসো সো নট অনলি ইন ড্রেস বাট অলসো ইন অ্যাকশন হার্ডলি হ্যাড আই রিচ দ্য এয়ারপোর্ট ওয়্যার আই লার্ন অ্যাবাউট দি পাওয়ারফুল বম্ব এক্সপ্লোশন যেইমাত্র আমি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে পৌঁছলাম আমি জানতে পারলাম যে একটা বম ব্লাস্ট হয়েছে বম্ব এক্সপ্লোশন সম্পর্কে জানতে পারলাম দেখো এখানে যেটা বলা হচ্ছে যে হার্ডলি বলা হয়েছে তারপরে ওয়ার আছে ওয়ার হয় না হার্ডলি পরে ওয়েন বসে সো হার্ডলি হ্যাড আই রিচ দ্য এয়ারপোর্ট ওয়েন আই লার্নড আনলেস ই ডাজনট রিটার্ন অল দি লিটারি বুকস হি উইল নট বি এবু রিভিউ রিনিউ হিজ মেম্বারশিপ যতক্ষণ না যদি না সে সমস্ত বইগুলো ফিরিয়ে দিচ্ছে তত সে সমর্থ হবে না তার মেম্বারশিপটা রিনিউ করতে এখানে ভুল হচ্ছে আনলেস দেখো আনলেস মানে কি যদি না আনলেসটা কিন্তু অলরেডি নেগেটিভস একটা শব্দ সুতরাং এই নেগেটিভ শব্দটা থাকলে সেন্টেন্সে অটোমেটিক নেগেটিভ হচ্ছে সেক্ষেত্রে আমাকে ডাজনট রিটার্ন বলার দরকার নেই আনলেস হি রিটার্নস হবে ডাজ নট এটা বলার দরকার নেই আমাকে না বলতে হবে না যেহেতু আনলেস রয়েছে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে আবার নতুন করে ডাজ নট বলা দরকার নেই আনলেস হি রিটার্নস ঠিক আছে দি ডাউনফল অফ দিস কাইন্ড ইজ টু বি অ্যাট্রিবিউটেড টু নাথিং এলস দ্যান প্রাইড ডাউনফল অফ দিস কাইন্ড এরকম মানুষের যে ডাউনফল হয় পতন হরে ইজ টু বি অ্যাট্রিবিউটেড সেই পতনটার কারণ হচ্ছে টু নাথিং কোনো কিছু নয় এলস দ্যান প্রাইড শুধুমাত্র তাদের অহংকারটা এখানে নাথিং নাথিং এর পরে এলস বসাবো তারপরে বাট হবে নাথিং এখানে হয় না ঠিক আছে সুতরাং আমরা এখানে নাথিং এলস বাট বলবো হয় না মাই বুক হ্যাজ বিন মিসিং ফ্রম মাই রুম টিল এস্টারে আমার বইটা আমার ঘর থেকে মিসিং হয়ে আছে দেখো হ্যাজ বিন মিসিং কারণ কালকে থেকে পাওয়া যাচ্ছে না তে কালকে থেকে যখন পাওয়া যায় তখন টিল হবে না তখন সেখানে সিন্স ইয়েস্টারডে গতকাল থেকে সিন্স দি দি অর ফায়ার টু দি স্পিরিট অব দি পিপল এই দুর্ভিক্ষ নয় কিংবা তার পরবর্তী যে আগুন লেগে গেল এটার কোনোটাই কিন্তু লোকজনের যে তাদের যে স্পিরিটটা তাদের যে অদম্য ইচ্ছেটা সেটাকে দমিয়ে দিতে পারলো না নষ্ট করতে পারলো না এখানে ভুলটা হচ্ছে নিদারের পরে আমরা সবসময় নর বসা এখানে অর আছে এটা হবে নর আমরা জানি ইদার অর নিদার নর ঠিক আছে সো নিদার দি ফেমাইন দি সাবসিকুয়েন্ট ফায়ার অ্যাজ ইজ রিচ সো হি স্পেন্ডস ল্যাভিশলি যেহেতু সে বড় লোক সেহেতু সে খরচা করে প্রচন্ড ল্যাভিসলি বড় লোকদের মতো হাত খুলে খরচা করে দেখো অ্যাজ মানে যেহেতু কারণ আমি বলছি সুতরাং আমি সো আর সুতরাংটা বলবো না যেহেতু সে বড় লোক সে স্পেন্ড করে লাইভিসলি যেহেতু সে বড় লোক সুতরাং সে এরকম সুতরাংটা বলার দরকার নেই সো অ্যাজ ই রিচ হি স্পেন্ডস হবে সো বসবে না সুনার দ্যান হি হ্যাড এরাইভড হিজ ফ্রেন্ডস অ্যারেঞ্জ আ রিসেপশন ইন হিজ অনার ইন দি বেস্ট হোটেল ইন টাউন সুনার দ্যান হি অ্যারাইভড মানে বোঝানো হচ্ছে যেইমাত্র সে এখানে এসে পৌঁছলো তার বন্ধুরা অ্যারেঞ্জ করলো একটা রিসেপশন তার অনারে তাহলে সুনার দ্যান এটা হবে না এখানে হবে অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড যেইমাত্র সে প্রবেশ করলো অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভ যেইমাত্র সে পৌঁছলো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস এই যে স্লো অ্যান্ড স্টেডি ব্রেড বাটার এই শব্দগুলো কিন্তু একটা সিঙ্গেল কনসেপ্টকে বোঝায় তখন আমি এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে দৌড়বো তাই জন্য আমি তারপরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার ভার্ব হবে সেটা হবে উইন্স ঠিক আছে ভার্বের সাথে এস বসবে বা ইয়েস বসবে সো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস নিদার অফ দিজ কোয়েশ্চেন্স আর রাইট এদের মধ্যে কোনো প্রশ্নই কিন্তু সঠিক নয় নিদার অফ দিস নিদার বলছি তাদের মধ্যে কেউ নয় তখন সেটা সিঙ্গুলার নাম্বার হবে তাই ইজ বসবে ইজ রাইট হবে নাথিং বাট বার্ডস আর সিন কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু পাখিদের দেখা যাচ্ছে নাথিং বাট বার্ডস দেখো এখানে বার্ডস কিন্তু তোমার সাবজেক্ট নয় যে তারপরে আর বসানো হয়েছে ঠিক হবে সেটা কিন্তু নয় এখানে বার্ডটা হচ্ছে প্রেপোজিশন মানে পাখিদের ছাড়া একটু আগে বলেছি ছাড়া অর্থ যখন বোঝানো হবে তাকে ছাড়া অন্য কিছু তখন কিন্তু এই যে বার্ড এটা প্রেপাজেশন হবে আর প্রেপাজেশন হলে আমরা জানি প্রেপাজেশনের পরে একটা অবজেক্ট হয় সুতরাং আমাদের সাবজেক্ট কোনটা নাথিং নাথিংটা যদি সাবজেক্ট হয় সেটা কি অন্য মানে কোনো কিছু নয় সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে তাই এখানে আর বসবে না তাই সেটা ইজ হবে সো নাথিং বাট বার্ডস ইজ সিন মাই সিম্প্যাথিজ আর অলওয়েজ উইথ দি পুয়ার আমার সিম্প্যাথি সবসময় পুয়ারদের সাথে আছে গরিবদের সাথে আছে সিম্প্যাথিজ হয় না সিম্প্যাথি হবে সো মাই সিম্প্যাথি ইজ অলওয়েজ লেট মি টেক ইউর লিভ লেট মি টেক ইউর লিভ এটার মানে হচ্ছে আমাকে মানে আমাকে ছুটিটা নিতে দাও ঠিক আছে লেট মি টেক ইউর লিভ মানে হচ্ছে আমি এবার তোমার কাছ থেকে ছুটি নিচ্ছি ছুটিটা নিতে দাও এখানে লেট মি টেক ইউর লিভ হবে না হবে লেট মি টেক লিভ অফ ইউ যদি বলে লেট মি টেক ইউর লিভ মানে তোমার ছুটিটা আমাকে নিতে দাও সেটা নয় তোমার কাছ থেকে আমাকে এবার ছুটি নিতে দাও সো লেট মি টেক লিভ অফ ইউ ইচ অফ দি স্টুডেন্টস আর অলওয়েজ উইথ দি পুয়ার এখানে থাকে ইচ অফ দি স্টুডেন্টস মানে স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট তারপরে আর বলছে ভুল হচ্ছে কারণ এখানে অফ হচ্ছে প্রেপোজিশন অফের পরে যেটা আছে প্রেপেশনের অবজেক্ট তাহলে সেন্টেন্স সাবজেক্ট কোনটা ইচ ইচ মানে প্রতি একজন তাহলে সেন্টেন্স সাবজেক্ট যদি হয় প্রতি একজন সিঙ্গুলার নাম্বার তারপরে যে ভাবটা বলবো সেটা ইচ অনুযায়ী হবে সেটা হবে ইচ ইজ হবে ইয়াং উইল সাপোর্ট দি মোশন এই মোশনটা বা এই যে প্রতিবাদটা চলছে বা এই যে কথাটা নিয়ে আসা হয়েছে সেটাকে সাপোর্ট করবে ইয়াংরা এখানে ইয়াং উইল সাপোর্ট এখানে ইয়াংটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হচ্ছে এখানে সঠিক হবে ইউথ ইউথটা হচ্ছে নাউন সো ইউথ উইল সাপোর্ট অ্যাজ শি স্টার্টেড লেট শি উইল মিস দ্য ট্রেন যেহেতু সে দেরি করে শুরু করেছে শি উইল মিস দ্য ট্রেন সে ট্রেনটা মিস করবে এখানে অ্যাজ শি স্টার্টেড লেট সুতরাং তুমি বলতে পারো যে শি মিসড দ্য ট্রেন হবে সে মিস করেছে ট্রেনটা সো শি উইল মিস নয় শি মিসড দ্য ট্রেন যেহেতু সে দেরি করে শুরু করেছিল তাই ট্রেনটা মিস করেছিল নোয়াদা ম্যান ইন আর ভিলেজ ইজ ভেরি পোয়ার অ্যাজ নূতন আমাদের গ্রামে কোনো মানুষ নেই যে নূতনের মতো এতটা গরিব তাহলে দেখো নো দার ম্যান এখানে কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি ইন আওয়ার ভিলেজ ইজ ভেরি পোয়ার এতটাই গরিব নূতনের মতো সো অ্যাজ আছে এখানে আমি যদি বলি অ্যাজ পোয়ার অ্যাজ নূতন তাহলে সেটা কিন্তু পজিটিভ ডিগ্রি হবে সো নো দার ম্যান ইজ ইন আওয়ার ভিলেজ ইজ অ্যাজ পোয়ার অ্যাজ নূতন দ্য সান হ্যাভিং রোজ দ্য ফক ডিজ এখানে ভুল হচ্ছে দ্য সান হ্যাভিং রোজ দেখো এখানে রোজ হবে না রাইজন হবে হ্যাভ ভার্ভ আছে তারপরে ভাববে থার্ড ফর্ম বসবে সো দ্য সান হ্যাভিং রাইজন আই উইশ আই ওয়াজ এ মিলেনিয়ার আমি ভাবছি যদি আমি মিলেনিয়ার হতাম কোটিপতি হতাম এখানে আই ওয়াজ হবে না আই ওয়ের হবে কারণ এটা ইচ্ছাপূর্বক একটা সেন্টেন্স সেক্ষেত্রে আই ওয়ার হবে এখানে তোমার সাবজেক্ট যদি হি থাকতে সি থাকে ইট থাকে আই থাকে দে থাকে সেখানে সিঙ্গুলার নাম্বার থাকুক কিংবা প্লুরাল নাম্বার থাকুক তারপরে কিন্তু ওয়ার বসবে এই ধরনের সেন্টেন্সে ইটস হাই টাইম হি সি হিজ ফিউচার সরি এখানে সিজ হবে হি সিজ হিজ ফিউচার এটা একদম যথার্থ সময় সে তার ফিউচারটা যাতে দেখতে পায় এখানে যখন হাই টাইম বা ইট ইজ দি হাই টাইম বলা হয় সেক্ষেত্রে আমি এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ না করে ভারবেন পাস্ট ফর্ম ইউজ করা হয় সেক্ষেত্রে হবে ইটস হাই টাইম দ্যাট হি স হিজ ফিউচার পিপল হ্যাজ ডিসাইডেড টু মিট ওভার এ কাপ অফ কফি পিপল এখানে পিপুলটা হচ্ছে বলতে পারো যে অনেক লোকজন প্লুরাল নাম্বার তাই হ্যাজ হবে না সেখানে হ্যাভ হবে সো পিপল হ্যাভ ডিসাইডেড ডিসপাইট অফ দি হার্ডশিপস হি কাম আউট ভেরি সাকসেসফুলি ডিসপাইট এর পরে অফ বসে না ইনস্পাইট পরে অফ বসে কিন্তু ডিসপাইট শুধু বসে ডিসপাইট এর পরে অফ হয় না সো ডিসপাইট এর যা ইনস্পাইট অফ এর তাই আবার অল মেম্বার্স আর ভেরি কোঅপারেটিভ আওয়ার অল মেম্বার্স এখানে সাজানোটা ভুল হয়েছে অল আওয়ার মেম্বার্স হবে অল আওয়ার মেম্বার্স হবে এখানে আওয়ার অল নয় অল আওয়ার মেম্বার্স আমাদের সমস্ত মেম্বাররা সো এখানে অল আওয়ার মেম্বার্স আর ভেরি কোঅপারেটিভ ইউ ক্যানট প্রিভেন্ট মি টু গো টু মার্কেট তুমি আমাকে প্রিভেন্ট করতে পারো না মার্কেটে যাওয়া থেকে এখানে প্রিভেন্ট করা মানে আটকে দেওয়া তাই তো কাউকে আটকে দেওয়া তাহলে প্রিভেন্ট করা যখন বোঝাচ্ছে বা কাউকে কোনো কিছু কাজ থেকে বিরত রাখার কথা বলা হচ্ছে কাজ থেকে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ফ্রম বসাবে সো প্রিভেন্ট মি ফ্রম হবে এখানে মেয়ের পরে ফ্রম বলবো এবং তারপরে জিরান বলবো গোয়িং হবে জিরান এখানে যখন ইনফিনিটিভ টু গো আছে সেটা হবে না জিরান হবে গোয়িং হোম অর্থাৎ তুমি বলতে পারো যে তিনটে ভার্ভ আছে প্রিভেনশন আছে ঠিক আছে তারপরে আছে এক্সেপ্ট এক্সেপ্ট ছাড়া এক্সেপ্ট আছে এখানে আর একটা ভার্ভ হচ্ছে ফরবিড মানে কাউকে মানা করা হচ্ছে ফরবিড তাহলে এই তিনটে যে ভার্ভ আছে তুমি বলতে পারো প্রিভেন্ট কিংবা অ্যাকসেপ্ট কিংবা ফরবিট এই তিনটে ভার্বের পরে আমরা ফ্রম বসাবো এবং তারপরে জিরান বসাবো ভার্বের ফর্ম জিরান গোয়িং বা এরকম ভার্বের সাথে আইনজি যোগ করে জিরান তৈরি করে বসাবো আই ডোন্ট লাইক হিম ওয়েস্টিং টাইম আমি পছন্দ করি না সে টাইম ওয়েস্ট করুক সো আই ডোন্ট লাইক হিম হবে না আই ডোন্ট লাইক হিজ ওয়েস্টিং টাইম হি ওয়েস্টিং টাইম দেখো এখানে ওয়েস্টিং টাইম এটা হচ্ছে জিরান্ট আর জিরান্ডের আগে যেটা নাউন বা প্রনাউন হয় সেটা কিন্তু পজেসিভ কেস হয় হিজ হবে এখানে হিম হবে না সো আইডন্ট লাইক হিজ ওয়েস্টিং টাইম শি এনজয়েড টু রাইড অন দি হিলস সে এনজয় করে পাহাড়ে চড়া হি শি এনজয়েড টু রাইড এই যে এনজয়ের পরে আমরা টু রাইড বলছি ইনফিনিটি বলছি সেটা ভুল আছে এখানে রাইডিং হবে এখানে জিরান বসাতে হবে বেশ কিছু ওয়ার্ব আছে যাদের পরে তোমাকে জিরান বসাতে হয় যেমন ওয়ার্ড আছে মাইন্ড আছে কান্ট হেল্প আছে এনজয় আছে রিজেন্ট আছে স্টপ স্টার্ট পোস্টপন প্রেফার কনসিডার ফিনিশ ফর গিভ মিস লাভ হেড এই পরে সাথে আইএনজি বসবে সো শি এনজয়েড রাইডিং অন দ্য হিলস ঠিক আছে আই লাভ সাইক্লিং এরকম ভাবে তুমি বলবে মেনি আর স্টুডেন্ট আর ফ্রাস্ট্রেটেড বিকজ অব আনএমপ্লয়মেন্ট মেনি আর স্টুডেন্ট অনেক স্টুডেন্ট ফ্রাস্ট্রেটেড কারণ তাদের চাকরি নেই বেকারত্বের জন্য সো মেনিয়া স্টু যে মেনিয়া বলা হচ্ছে তখন তুমি এখানে স্টুডেন্ট বলবে তুমি তারপরে সিঙ্গুলার সাবজেক্ট বসাবে সিঙ্গুলার সাবজেক্ট বসালে তারপরে সিঙ্গুলার ভার্ব হবে এখানে ইজ হবে ইজ হবে এখানে আর হবে না অনেক সময় কি হয় মেনিয়া স্টুডেন্ট যে মেনি বলা হচ্ছে তোমাদের মনে হলে অনেক স্টুডেন্ট তার মানে আর বসবে সেটা ভুল মেনিয়া এরপরে সিঙ্গুলার সাবজেক্ট বসবে এবং তারপর সিঙ্গুলার ভার্ব বসবে সো মেনিয়া স্টুডেন্ট ইজ হবে বুক রাবিশ এই বইটার দুইয়ের তিন অংশই কিন্তু রাবিশ মানে ভুলভাল লেখা রয়েছে এই যে টু থার্ডস অব দি বুক এখানে ওয়্যার আছে ভুলটা কোথায় ভুলটা হলো টু থার্ডস অব দি বুক ইজ রাবিশ হবে কারণটা এই যে দেখো হাফ শব্দটা বা হিপস বা লর্ডস বা টু থার্ডস থ্রি ফোর্থ কিংবা মোস্ট এই শব্দগুলোর পরে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব হবে দেখো টু থার্ডস এর পরে যে ভার্ব সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে দ্য বুক মানে একটা সিঙ্গেল বুক সুতরাং তারপরে এখানে কিন্তু ওয়্যার বসবে না তারপরে সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব হবে আর যদি প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে তারপরে প্লুরাল ভার্ব হতো এখানে যেহেতু বুক সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ বসবে বা সরি এখানে ওয়াজ বসবে যেহেতু পাস্ট টেন্স আছে ওয়াজ সাবিস হবে যদি এখানে প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে ওয়্যার বসতো আনলেস ইউ স্টপ টু মেক নয়েজ এট ওয়ান্স আই উইল হ্যাভ নো আদার অপশন বাট টু ব্রিং দ্য ম্যাটার টু দি অফ দি পুলিশ আনলেস ইউ স্টপ টু মেক নয়েজ যদি যদি না তুমি আওয়াজ করা বন্ধ করো এক্ষুনি তাহলে আমাকে কি করতে হবে অন্য কোনো অপশন নেই কিন্তু আমাকে এই ব্যাপারটা পুলিশের নজরে নিয়ে আসতে হবে এখানে যেটা বলা হচ্ছে যে স্টপ টু মেক দেখো একটু আগে আমি বলি যে স্টপ ওয়ার্ভের পরে কিন্তু জিরান বসবে ইনফিনিটিভ বসবে না তাহলে সঠিক হবে স্টপ মেকিং নয়েজ ঠিক আছে

আগে বসছে গ্রুপ এই গ্রুপটা হচ্ছে তোমার সাবজেক্ট আর গ্রুপটা এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই জন্য তারপরে আমি ওয়ান্স বসাবো ওয়ান্স হবে আর গ্রুপ ওয়ান্স হবে দ্য মিনিস্টার অ্যালং উইথ ইস পার্টি কলিগস হ্যাভ বিন ইনভাইটেড টু দি পার্টি মিনিস্টার তার পার্টি কলিগসদের সাথে ইনভাইট করা হয়েছে পার্টিতে দ্য মিনিস্টার অ্যালং উইথ ইস পার্টি কলিগস হ্যাভ বিন দেখো এখানে যেটা ভুল সেটা হচ্ছে এই হ্যাভ বিন এখানে হ্যাভ বিন হবে না এখানে হ্যাজ বিন হবে কেন এখানে হ্যাজ বিন হবে দেখো এই যে অ্যালং উইথ রয়েছে না অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এই জিনিসগুলোর আগে এই জিনিসগুলোর আগে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সে এখানে যদি সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে হবে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে প্লুরাল ভার্ভ হবে এখানে মিনিস্টার সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য এখানে হ্যাজ বিন ইনভাইটেড হবে দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ওয়ার সো লার্জ দ্যাট দি কলেজ হ্যাড টু স্টপ ইস্যুইং অ্যাপ্লিকেশন ফর্মস দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাই সো বলছে এত বেশি সংখ্যায় লোক অ্যাপ্লাই করছিল দ্য নাম্বার অফ পিপল পিপল হচ্ছে তোমার প্লুরাল নাম্বার তোমাদের মনে হতো পিপেলের জন্য এখানে ওয়ের বসানো হচ্ছে তোমাদের মনে হতে পারে পিপলটা প্লুরাল যেহেতু তাই জন্য এখানে ওয়ার বসানো হচ্ছে সেটা ভুল হতো কারণ এখানে দেখো অফ আছে নাম্বার অফ আছে অফটা প্রেপোজিশন প্রেপোজিশনের পরে বসছে অবজেক্ট এটা কিন্তু সাবজেক্ট নয় তাহলে এটা সাবজেক্ট কোনটা সেন্টেন্সের দা নাম্বার দা নাম্বারটা সাবজেক্ট সুতরাং এখানে তুমি ওয়াজ বসাবে যেহেতু সিঙ্গুলার সো দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ওয়াজ সো লার্জ ইট ইজ এ নাইস পোয়েট্রি ইট ইস এ নাইস পোয়েট্রি নাইস পোয়েট্রি বলা হচ্ছে মানে খুব ভালো পোয়েট্রি কিন্তু ভুলটা হচ্ছে আমরা এরকমভাবে আ বলি না এরকম আ বলি না আর বলি আর বলি বলি আমরা কিন্তু এখানে পোয়েট্রির আগে এ বলবো না ইট আ নাইস পোয়েট্রি বলবো না কারণ পোয়েট্রি এটা হচ্ছে অনেকগুলো কবিতাকে একসাথে আমরা পোয়েট্রি বলবো ঠিক আছে মানে পোয়েট্রির মধ্যে পোয়েম থাকবে পোয়েট্রিটা কিন্তু এখানে আ পোয়েট্রি হবে না আইস পোয়েম হবে অল ইজ এক্সপেন্ডিচার্স আর শোন ইন হিয়ার তার সমস্ত যে এক্সপেন্ডিচার্স খরচাগুলো সেগুলো এখানে দেখানো হয়েছে এখানে যে ভুলটা সেটা হলো অল ইজ এক্সপেন্ডিচার্স এরকম হয় না এখানে এক্সপেন্ডিচার হয় এক্সপেন্ডিচার্স হয় না সো অল ইজ এক্সপেন্ডিচার তারপরে ইজ বসবে আর বসবে না আই মেট সেভেন্টিন ইয়ার্স ওল্ড গার্ল আমি সত্তর সতেরো বছরের বয়সে একটি মেয়ের সাথে দেখা করেছি আই মেট আ সেভেন্টিন ইয়ার্স ওল্ড ইয়ার্সটা এখানে হবে না ভুলটা হচ্ছে আর সেভেন্টিন ইয়ার ওল্ড গার্ল হবে দেখো এখানে লজিকটা হলো গার্ল হচ্ছে তোমার নাউন নাউনের আগে যেটা বসিয়েছো ওল্ড সেভেন্টিন ইয়ার এগুলো হচ্ছে বসে নাউনটাকে তুমি এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এখন অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বি এস যোগ করে আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারি না শুধুমাত্র নাউন এবং প্রে কিন্তু আমরা নাম্বার করতে পারি অ্যাডজেক্টিভের নাম্বারিং হয় না সুতরাং সেভেন্টিন ইয়ার্স ওল্ড এরকম বলা যাবে না সঠিক উত্তর হবে আই মেটা আটিন ইয়ার ওল্ড গার্ল দ্যার ইস লর্ডস অফ টাইমস বিফোর দ্য ট্রেন লিপস অনেকটা সময় আছে ট্রেন ছাড়ার আগে এই যে লর্ডস অফ টাইমস বলছে লর্ডস অফ টাইমস হবে না লর্ডস অফ টাইম হবে হি হ্যাজ ব্ল্যাক হেয়ার্স ব্ল্যাক হেয়ার্স হেয়ার্স হবে না কারণ হেয়ারটা হচ্ছে আমরা এটা অনেক সময় হেয়ারটা প্লুরাল হয় আবার সিঙ্গুলারও হয় ঠিক আছে এখানে কিন্তু হেয়ার বসবে হি হ্যাজ ব্ল্যাক হেয়ার এখানে হেয়ারটা তুমি এখানে আনকাউন্টেবল নাউন হিসাবে ইউজ করতে পারো সো ব্ল্যাক হেয়ার হবে কিন্তু অনেক সময় হয় যেমন ভালো হলো আমার দুটো সাদা চুল আছে তখন কিন্তু আমি হেয়ার্স বলবো মানে টু গ্রে হেয়ার্স ঠিক আছে কিন্তু এখানে যেহেতু আনকাউন্টেবল নাউন হেয়ার তাই হেয়ার হবে হেয়ারস হবে না আই হ্যাভ রেড টেগরস পোয়েমস হু ইজ এ গ্রেট পোয়েট দেখো টেগরস পোয়েমস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এখানে কবিতা যেটা বলা হয়েছে রবীন্দ্রনাথের কবিতা এরকমভাবে পজিটিভ নাউনে মানে অ্যাপোস্টপি দিয়ে পজিটিভভাবে এটা এরকমভাবে এটা বলা যায় না বলতে হয় দ্য পোয়েমস অফ টেগর দ্য পোয়েমস অফ টেক টেগরস পোয়েমস হয় না দ্য পোয়েমস অফ টেগর এরকমভাবে কথাটা বলা হয় হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার তার যে ইংরেজি নলেজ সেটা হচ্ছে খুব মানে খুব কম ইস এরকম হয় না মানে পঞ্চাশটা লোকের থেকে কম সেখানে লোকজন উপস্থিত ছিল না নো লেস ফিফটি মেন পরে এক্সাম্পলটা দেখো নো ফিওয়ার দেন ফিফটি কিলো কিলোগ্রামস মানে এখানে দেখো কিলোগ্রামস বলছে এখানে মেন বলছে দেখো নো লেস দেন ফিফটি মেন মেনটা হচ্ছে কি কাউন্টেবল নাউন এখানে তো এই কাউন্টেবল নাউনের সঙ্গে আমরা কি করব নো লেস দেন বলবো না আমরা এখানে ফিওয়ার দেন বলবো আমরা এখানে ফিওয়ার দেন বলবো কারণ মানুষকে তুমি গুনতে পারো কাউন্টেবল নাউন আর কিলোগ্রাম যেটা রয়েছে কিলোগ্রাম সুগার এটা কিন্তু সুগারটা কিন্তু আনকাউন্টেবল মানে গোনা যায় না তাই জন্য আমরা এখানে নো লেস দেন বলবো কোয়ান্টিটি বলছি তাই নো লেস দেন বলবো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দিস ইজ মাই ডাইনিং টাইম এটা হচ্ছে আমার খাবার সময় ডাইনিং টাইম এরকম ডাইনিং টাইম বলে না এটা একেবারে ডিনার টাইম দিস ইজ মাই ডিনার টাইম গিভ মি কোল্ড গ্লাস অফ ওয়াটার দেখো আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও তো এখানে কোল্ড গ্লাস দেখো গ্লাসের আগে যদি কোল্ড বসাই তাহলে গ্লাসটা ঠান্ডা বোঝাচ্ছে আমি কিন্তু বোঝাতে চাই যে জলটাকে ঠান্ডা সুতরাং আমাকে বলতে হবে গিভ মি গ্লাস অফ

অলওয়েজ স্পিক ট্রুথ অবশ্যই এখানে আমরা দা বসাবো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ডোন্ট মেক মেক নয়েজ নয়েজ আ আই দুথ অ্যাভেল দি অপরচুনিটি আই শ্যাল অ্যাভেল দি অপরচুনিটি এই সুযোগটা আমার নেওয়া উচিত নেব দেখো এখানে আই শ্যাল আ যখন আমি অ্যাভেল বলছি তখন তার সাথে আমি বলবো আ মাই সেলফ অফ দি অপরচুনিটি ভীষণ ইম্পর্টেন্ট এই ফ্রেজটা আ মাই সেলফ অফ দি অপরচুনিটি হি অ্যাবসেন্টেড ফ্রম দি মিটিং হি অ্যাবসেন্টেড ফ্রম দি মিটিং এখানেও দেখো অ্যাবসেন্টেড ভার্ভটা রয়েছে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে একটা অবজেক্ট দরকার হয় কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই সেহেতু আমাদেরকে এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাও নিয়ে আসতে হবে হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং এই বিষয়টা আমি আগেই তোমাদেরকে বলেছি যেখানে বলা হয়েছে যে বেশ কিছু ভার্ব আছে ট্রান্সিটিভ ভার্ব যে ওয়ার্বগুলো তার পরে অবজেক্ট নেয় কিন্তু অবজেক্ট না থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি যেমন এনজয় আছে অ্যামিউজ আছে অ্যাভেল আছে অ্যাবসেন্ট আছে প্রেজেন্ট আছে ঠিক আছে ইন্ট্রোডিউস আছে হি ইজ আউট অফ হিজ ডেঞ্জার হি ইজ আউট অফ হিজ ডেঞ্জার তার বিপদ নয় হি ইজ আউট অফ ডেঞ্জার হয় হিজ ডেঞ্জার হবে না লেট হি অ্যান্ড আই গো যখন লেট দিয়ে সেন্টেন্স বলা হচ্ছে তারপরে প্রোনাউন থাকলে সেটা কিন্তু তুমি এখানে সাবজেক্টিভ প্রোনাউন না করে অবজেক্টিভ প্রোনাউন করতে পারো এবং সেটা হবে লেট হিম অ্যান্ড মি গো লেট হিম অ্যান্ড মি গো এখানে হিয়ের অবজেক্টিভ কেস হবে হিম আর আয়ের অবজেক্টিভ কেস হবে মি দিস ম্যাটার শুড বি ডিসকাস্ট স্ট্রিক্টলি বিটুইন ইউ অ্যান্ড আই এই বিষয়টা ডিসকাস করা উচিত আমাদের দুজনের মধ্যে তোমার এবং আমার মধ্যে বিটুইন ইউ অ্যান্ড আই এখানে যে বিটুইন বলা হচ্ছে বিটুইন এটা কিন্তু প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে আমাদের অবশ্যই এখানে অবজেক্টিভ কেস বসাতে হবে সুতরাং বিটুইন ইউ অ্যান্ড মি এখানে হবে বিটুইন ইউ অ্যান্ড মি বিটুইন ইউ অ্যান্ড আই হবে না এখানে ইউ এর অবজেক্টিভ কেস ইউ হয় কিন্তু আয়ের অবজেক্টিভ কেস মি হবে সো বিটুইন ইউ অ্যান্ড মি আই অ্যান্ড ইউ শ্যাল গো আমার এবং তোমার যাওয়া উচিত আই অ্যান্ড ইউ শ্যাল গো আমরা যাব। দেখো ভুলটা হলো যেটা আমি বলেছিলাম টু থ্রি ওয়ান অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন বসবে তারপর থার্ড পার্সন বসবে তারপর ফার্স্ট পার্সন বসবে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন তাহলে প্রথমে ইউ বসবে তারপরে আই বসবে সো ইউ অ্যান্ড আই শ্যাল গো ক্যালকাটা ইজ বিগার দ্যান এনি সিটি ইন ইন্ডিয়া ক্যালকাটা হচ্ছে বড় কাদের থেকে এই ইন্ডিয়াতে যে কোনো শহরের থেকে এনি সিটি এখানে এনি সিটি হয় না এনি আদার সিটি হয় অন্য যে কোনো শহরের থেকে সো এনি আদার সিটি হবে এভরিথিং ইনক্লুডিং দি বুকস ওয়ার ব্রড এভরিথিং ইনক্লুডিং দি বুকস ওয়ার ব্রড এখানে যখন এভরিথিং বলা হয়েছে তারপরে ইনক্লুডিং আছে এভরিথিংয়ের মধ্যে কিন্তু ইনক্লুডিং আছে তখন এই বুকসটা অবশ্যই প্লুরাল হবে না এভরিথিংটা ধরব আমাদের সাবজেক্ট এবং এটা হবে আমাদের ভার্ভ সেটা হবে ওয়াজ কারণ এভরিথিং হচ্ছে সাবজেক্ট তাই এভরিথিং মতো করে ভার্ভটা হবে সেটা হবে ওয়াজ সো এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ বট দ্য ক্লাইমেট অফ ডেলি ইজ কোল্ডার দ্যান কলকাতা দিল্লির যে ক্লাইমেট সেটা কলকাতার থেকে ঠান্ডা দেখো এরকম একটা এক্সাম্পল আমি আগেও করালাম যেটা ভেহিকেল দিয়ে করেছিলাম গাড়ির সংখ্যা দিয়ে করেছিলাম এখানে কম্প্যারিজন করা হচ্ছে ক্লাইমেট অফ ডেলি দিল্লির যে জলবায়ু তার সাথে কলকাতার তুলনা করছে যেটা ভুল দিল্লির সাথে কলকাতার তুলনা হতে পারে কিন্তু দিল্লির ক্লাইমেটের সাথে কলকাতার ক্লাইমেটের তুলনা হবে তাই দুটো জায়গায় ক্লাইমেটের তুলনা করতে গেলে কোল্ডার দ্যান কলকাতা বললে হবে না কোল্ডার দেন দ্যাট অফ কলকাতা দ্যাট অফ কলকাতা মানে কলকাতার ওয়েদার বোঝানো হবে সো দ্য ক্লাইমেট অফ দি ইস কোল্ডার কলকাতা কিংবা বলতে পারো দি ক্লাইমেট অফ কলকাতা নিদার অফ দেম ওয়ার প্রেজেন্ট নিদার তাদের মধ্যে কেউ নয় তাহলে এইখানে আমরা সিঙ্গুলার বসাবো তাই ওয়ের বসাবো না ওয়াজ বসবে নিদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট নিদার হি নর হিজ ব্রাদার ওয়ার দেয়ার সে কিংবা তার ভাই কেউ সেখানে ছিল না যখন নিদার দিয়ে আমি দুটো সাবজেক্টের কথা বলছি তখন তোমাকে দেখতে হবে এই ভার্বের কাছে কোন সাবজেক্টটা রয়েছে ভার্ভের কাছে এখানে হিজ ব্রাদার রয়েছে তার মানে এই ভার্ভটা এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে নিদার ইদার এই সমস্ত এই সমস্ত শব্দগুলোর সঙ্গে যে মানে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী ভার্ভটা চেঞ্জ হবে এখানে দেখো হি একটা সাবজেক্ট আছে হিজ ব্রাদার একটা সাবজেক্ট আছে কিন্তু হিজ ব্রাদারটা এই ওয়ার ভার্বের কাছে আছে তাই হিজ ব্রাদারটা সিঙ্গুলার তাই এখানে হিজ ব্রাদার অনুযায়ী ভার্ব হবে ওয়াজ এখানে হি অনুযায়ী কিন্তু ভার্ভটা হবে না যদি এখানে হিজ ব্রাদারের বদলে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকতো তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বস্তু যদি প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে প্লুরাল ভার্বটা বসতো তো যেহেতু এখানে ব্রাদার সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্বটা বসছে ইদার দ্য বয় অর হিস ফ্রেন্ডস ইজ রেসপন্সিবল ফর দিস হয় তার সেই ছেলেটি নয়তো তার বন্ধুরা এই কাজের জন্য রেসপন্সিবল দায়ী এখানে দেখো যেটা একটু আগে বললাম এই যে দ্য বয় একটা সাবজেক্ট আছে ইদার অর তারপরে হিজ ফ্রেন্ডস আছে দেখো হিজ ফ্রেন্ডসের এর পরে ইজ এই সাব ভার্বটা রয়েছে তাহলে ভার্বের কাছে কে রয়েছে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা রয়েছে এই সাবজেক্টটা রয়েছে তাহলে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে এবং এখানে সাবজেক্টটা দেখো প্লুরাল হিজ ফ্রেন্ডস প্লুরাল তাহলে এখানে ভার্বটা ইজ হবে না ওয়ার্ভটা হবে আর সো ইদার দ্য বয় অর হিজ ফ্রেন্ডস আর রেসপন্সিবল ফর দিস দ্য মোর ইউ প্র্যাকটিস ইউ উইল গেট বেটার দ্য মোর ইউ প্র্যাকটিস যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি ভালো হবে এখানে দেখতে পাচ্ছি দুটো কম্প্যারেটিভ রয়েছে দ্য মোর এখানে বেটার আছে তাহলে এরকমভাবে যখন সেন্টেন্স থাকে তখন সেন্টেন্সের স্ট্রাকচার সেটা কিন্তু দুটো ক্ষেত্রে একই হবে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল গেট দ্য বেটার ইউ উইল গেট এখানে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর আছে তাহলে এখানে বেটার দা বসবো দ্য বেটার ইউ উইল গেট এরকমভাবে সেন্টেন্সটা সাজাতে হবে হি নোজ টু সুইম হি নোজ টু সুইম সে জানে সাঁতার কাটতে এখানে টু সুইম এরকম করে বলা যায় না হি নোজ হাউ টু সুইম সে জানে কিভাবে সাঁতার কাটতে হয় সো হি নোজ হাউ সুইম আই হোপ আই শ্যাল নট পাস আই হোপ আমি আশা করি আই শ্যাল নট পাস আমি পাস করব না এটা একটা নেগেটিভ সেন্টেন্স না আমি মানে আশা করছি আমি পাস করব না এবং পাশ করবো না এটা তো আশা করে কেউ বলে না ভালো কথা হলে সবাই সেটা আশা করে এখানে আশা করছি আমি পাস করব না তাহলে আশা করছি এটা বলা যাবে না বলতে হবে যে আম আমেড মানে আমার মনে আমি পাশ করব না সো আই এম আফ্রেড যখন তুমি কোনো নেগেটিভ কথা বলতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি আই এম আফ্রেড দিয়ে শুরু করতে পারো ধরো কেউ তোমাকে ইনভাইট করে যে তুমি যেতে পারবে না তখন তুমি কি বলে আম আফ্রেড আমি যেতে পারবো না সো দিয়ে তুমি সেন্টেন্সটা বলতে পারো আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ সুন

ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করবে সো দেখো যখন বলছি আমি ভাবলাম তখন কি হবে এখানে হয়ে উড যাবে আমি ভাবলাম আমি ভেবেছিলাম যে তুমি আমাকে সাহায্য করতে সো আই ইউ হেল্প মি হবে এখানে ইউ উইল হবে না ইউ উড হেল্প মি হবে ওয়ে ইউল কাম হিয়ার আই শ্যাল গো উইথ ইউ যখন তুমি এখানে আসবে আমি তখন তোমার সাথে যাবো সো ওয়ে ইউ উইল কাম হিয়ার যখন তুমি এখানে আসবে তাহলে দেখো যখন তুমি এখানে আসবে মানে এটা কিন্তু এখানে যখন তুমি আসো ওয়েন ইউ কাম হিয়া যখন তুমি এখানে আসো আমি তোমার সাথে যাব। এখানে যে উইলটা যেটা রয়েছে ফিউচার টেন্স এটা হবে না এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে ওয়ে ইউ কাম হিয়ার আই শ্যাল গো বি আই হ্যাভ অ্যারাইভড ইয়েস্টারডে গতকাল আমি এসে পৌঁছেছি তো গতকাল কোনো একটা সময় বলেছে সেই সময় কাজটা করা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট যেটা পারফেক্টেন্স আছে সেটা বলবো না আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স অ্যারাইভড হবে আই অ্যারাইভ ডি আমি গতকাল এসে পৌঁছেছি যদি এখানে কোনো সময়ের কথা উল্লেখ না থাকতো সেক্ষেত্রে তুমি বলতে পারো হি ইজ অ্যাডভাইস নট টু গিভ দি এক্সামিনেশন যেহেতু সে দু মাস ধরে অসুস্থ দেখো যেহেতু সে দু মাস ধরে অসুস্থ দু মাস ধরে একটা কাজ চলছে সেক্ষেত্রে অ্যাজ হি ইজ ইল যেটা আছে সেটা কি হবে অ্যাজ হি হ্যাজ বিন ইল সেটা কিন্তু বলতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অ্যাজ হি ইজ অ্যাজ হি হ্যাজ বিন ইল এটা কিন্তু বলতে পারো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হি হ্যাজ বিন ইল ঠিক আছে আর একটা ভুল আছে সেটা হলো হি ইজ অ্যাডভাইস নট টু গিভ এক্সাম এই যে গিভ এক্সাম এরকম হয় না টু সিট ফর এক্সাম হতে পারে কিংবা অ্যাপিয়ার অ্যাট এক্সাম হতে পারে ঠিক আছে সো হি হ্যাজ বিন ইল ফর টু মান্থস হি ইজ অ্যাডভাইসড নট টু সিট ফর দি একং ইন কলকাতা ফর এ লং টাইম অনেক দিন ধরে আমি কলকাতায় বসবাস করছি অনেক দিন ধরে কোনো কাজ করা হচ্ছে অনেক সময় ধরে কোনো কাজ করা হচ্ছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সো আই সরি এখানে হ্যাভ হবে আই সরি আই হ্যাভ লিভিং এখানে হ্যাভ হবে আই হ্যাভ বিন লিভিং হি আকাই ডিড সে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন গেলাম না দেখো এখানে হি আস্ট ওয়াই যখন আমি এরকম সেন্টেন্সে ওয়াই বলছি এবং আই যে আই ডিড নট গো আছে আই নট গো সেক্ষেত্রে ভুলটা হচ্ছে যখন তুমি কোয়েশনটা করছো অ্যাসাইটিভ সেন্টেন্স হয়ে যাবে সেক্ষেত্রে তখন কী হবে এই ডিড আই নট গো এটা হবে না এটা হবে আই ডিড নট গো যদি আই নট গো করি তাহলে কি কোয়েশ্চেন থাকছে এখানে কিন্তু কোয়েশন রাখা হয়নি সেই জন্য ওয়াই আই

ওয়াই ইউ ওয়েন দেয়ার তুমি কেন সেখানে গেছিলে ওয়াই ইউ ওয়েন দেয়ার কোয়েশন করা হচ্ছে এখানে এইচ শব্দ ওয়াই আছে তারপর দেখো সাবজেক্ট আছে ভুলটা হচ্ছে এই ডাব্লিউএচ শব্দের পর একটা বি ভব বা হেল্পিং ভব থাকতে হবে তারপর সাবজেক্ট বসবে এখানে কোনো হেল্পিং ভব নেই তাহলে এই যে ওয়েন্ট আছে পাস টেন্সে এই ওয়েন্ট থেকে তোমাকে একটা হেল্পিং ভব বের করতে হবে কি বের করতে হবে যেহেতু ওয়েন্ট পাস টেন্সে আছে আমি এখান থেকে ডিড বের করব। আর তারপরে প্রেজেন্ট ফর্ম যেটা আছে গো সেটা থাকলো যখন আমি ডিড বলে দিচ্ছি তখন কিন্তু আর হবে না প্রেজেন্ট টেন্স হবে আর এই ডিড হেল্পিং ভাবটা সামনে চলে আসবে সেটা চলে আসবে কোথায় ওয়াই ডিড ইউ গো দেয়ার মি হাউ আর ইউ তুমি আমাকে বলো তুমি কেমন আছো তো টেল মি এখানে কোয়েশ্চেন করা হচ্ছে নতুন করে আবার হাউ আর ইউ এখানে কোয়েশ্চেন করতে হবে না তাই আরটা পেছনে চলে যাবে হাউ ইউ আর টেল মি হাউ ইউ আর হি ক্যান সুইম ক্যান হি সে সাঁতার কাটতে পারে পারে কি দেখো ট্যাগ কোয়েশন করা হচ্ছে হি ক্যান সুইম ক্যান হি যখন ট্যাগ কোয়েশন করা হচ্ছে সেন্টেন্সটা যদি পজিটিভে থাকে তাহলে ট্যাগ কোয়েশনটা নেগেটিভ হবে সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে ট্যাগ কোয়েশনটা পজিটিভ হবে সুতরাং এখানে ক্যান হি হবে না কান ঠি হবে হি ক্যান সুইম কান ঠি এই যে ক্যানটা আছে ভবটা সেটা নিয়ে কিন্তু এখানে তোমায় ট্যাগ কোয়েশনটা তৈরি করতে হবে কান ঠি হি ইজ নট এ গুড বয় ইজ এন্ট হি ইজ এন্ট ইট হি ইজ নট এ গুড বয় সে ভালো ছেলে নয় এজেন্ট ইট তাই না দেখো এখানে এজেন্ট ইট যেটা বলা হচ্ছে এখানে ভুলটা হলো সেন্টেন্সটা কিন্তু নটে আছে মানে সেন্টেন্সটা নেগেটিভ তাহলে ট্যাক কোয়েশনটা কিন্তু পজিটিভ হবে এখানে তো হবে না কারণ এখানে হি আছে সাবজেক্ট এজেন্ট ইট হবে না সে উত্তরটা হবে ইজ হি উত্তরটা হবে পজিটিভ এবং ইজ হি হবে এই তো ইজ আছে তাই ইজ এবং সাবজেক্টটা হি আছে তাই ইজ হি হবে আই মাস্ট গো ইজেন্ট ইট আমার অবশ্যই যেতে হবে ইজেন্ট তাই নয় কি দেখো এখানে সেন্টেন্সটা পজিটিভ আই মাস্ট গো কিন্তু তাহলে ট্যাগ কোয়েশনটা নেগেটিভে হবে কিন্তু ইজেন্ট তো হবে না এখানে সাবজেক্ট ভার্ব কোনটা আছে মাস্ট আছে ভার্ব তাহলে কি হবে মাস্ট নট আই মাস্ট নট আই আই মাস্ট গো মাস্ট নট আই যে থাকবে তার সাথে নট বসিয়ে দেবো তারপর এই যে সাবজেক্টটা সেটা বসাবো সো মাস্ট নট আই হি কেম ফর সিইং মি হি কেম ফর সিইং মি সে এখানে এসেছে আমাকে দেখার জন্য হি কেম ফর সিং ফর সিং এটা হবে না হি কেম টু সি মি সে আমাকে দেখতে এসেছে এখানে ইনফিনিটিভ বসাবো আই নিড গো দেয়ার আমার সেখানে যাওয়ার প্রয়োজন আই নিড টু গো দেয়ার আই নিড টু গো ইনফিনিটিভ তৈরি করতে হবে আই এম দ্য ম্যান হু গিলটি আই আম দ্য ম্যান আমি হচ্ছে সেই মানুষটা এখানে হু বলতে সেই মানুষটার কথা বলা হচ্ছে হু অ্যাম হবে না হু ইজ হবে কারণ মানুষটার এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই তার জন্য আমি ইজ বসাবো এখানে আয়ের পরতে অ্যাম ভার্ব বসানো হয়ে গেছে তাই এই অ্যামটা এখানে হবে না দ্য ম্যান ম্যানকে বোঝানো হচ্ছে হু দিয়ে তাই তারপরে ম্যানের জন্য যে ভার্ভটা হবে সেটা বসবে সেটা হবে ইজ হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে সে অপেক্ষাকৃতভাবে ভালো আছে ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে দেখো এখানে এই যে কম্প্যারেটিভলি বলা হচ্ছে কম্প্যারেটিভলি মানে কি তুলনা করা হচ্ছে অলরেডি কিন্তু তুলনা করা হয়ে গেছে বেটার বলে তাই কম্পারেটিভলি আর বলা দরকার নেই সো হি ইজ বেটার টুডে এটা বলতে পারো কিংবা বেটার না বলে হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে এটা বলা যেতে পারে হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে বলা যেতে পারে কিংবা হি ইজ বেটার টুডে কম্পারেটিভলি তখন বসবে না হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ চেয়ারম্যান কিংবা হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান এখানে ভুল হচ্ছে অ্যাজটা বলা যাবে না হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান হি ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান কিংবা হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এখানে অ্যাজ এটা বলা যায় না দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন স্টোনটা হচ্ছে খুব শক্ত টু বি ব্রোকেন ভাঙার পক্ষে ভাঙতে এখানে ভুলটা হলো দ্য স্টোন ইজ ভেরি হার্ড হয় না এখানে টু হার্ড হবে দ্য স্টোন ইজ টু হার্ড এতটাই শক্ত যে টু বি ব্রোকেন একে ভাঙা যায় না সো হিজ ইট ইজ টু হার্ড টু বি ব্রোকেন প্রথমটায় টি ডাবলও হবে পরিমাণটা বোঝানোর জন্য কতটা শক্ত তারপরে টু বি এখানে ইনফিনিটিভ ইউজ করতে হবে সো হি দ্য স্টোন ইজ টু হার্ড টু বি ব্রোকেন হারি আপ এলস ইউ উইল মিস দ্য ট্রেন তাড়াতাড়ি করো না হলে তুমি ট্রেনটা মিস করবে এখানে এই যে বলছে হারি আপ হারি আপ বলছে তারপরে অথবা তুমি ট্রেনটা মিস করবে তাহলে হবে অর কিংবা অর এলস হারি আপ অর ইউ উইল মিস দ্য ট্রেন হারি আপ করো নয়তো তুমি ট্রেনটা মিস করবে নয়তো

দেখুন যখন আমি ইনভেস্টিগেট বলছি তখন ডেফিনেটলি সেটা কিন্তু মানে সাবজেক্ট বা তদন্ত গভীরে করবে সেক্ষেত্রে ইনটুটা বলার দরকার রিপিটেশন হয়ে যাচ্ছে সো ইনভেস্টিগেট দ্য ম্যাটার এটা বললেই যথেষ্ট ইনটু প্রিপেজেশনটা বলার দরকার নেই এই রিজাইন ফ্রম দিও পোস্ট পোস্ট থেকে সে রিজাইন করে দিয়েছে দেখো রিজাইন করা মানে পোস্ট থেকে রিজাইন করে দেওয়া তারপরে ফ্রম বলার দরকার হয় না এই প্রিপারেশনগুলো কিন্তু এখানে এক্সট্রা বলা হচ্ছে হি রিজাইন দ্য পোস্ট সে পোস্ট থেকে রিজাইন করে দিয়েছে রিজাইন মানেই কিন্তু রিজাইন ফ্রম সুতরাং নতুন করে আবার ফ্রমটা বলার দরকার নেই উই রিচড ইন অর টু কলকাতা সেফলি আমরা কলকাতা পৌঁছলাম এই যে রিচড এর পরে ইন কিংবা টু বলছি এটাও বলার দরকার নেই উই রিচড কলকাতা সেফলি

হি এন্টার্ড ইন দি হাউস সে ঘরের মধ্যে প্রবেশ করলো এন্টার মানে প্রবেশ করা তারপরে ইন বলার দরকার নেই সো হি এন্টার দ্য হাউস ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ডু নট ফেল ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো যাতে তুমি ফেল না করো সো ওয়ার্ক হার্ড লেস্ট যখন লেস্ট এরকম সেন্টেন্স বলছি সেক্ষেত্রে আমরা বলবো শুড সেক্ষেত্রে আমরা শুড নিয়ে আসবো সো লেস্ট ইউ শুড ফেল ইউ ডু নট ফেল না হয়ে বলবো ইউ শুড ফেল হি ইজ নট সো ওয়াইজ দ্যাট হি থিংস সে ততটা ওয়াইজ নয় যতটা সে ভাবে তাহলে হি ইজ নট সো ওয়াইজ এখানে ওয়াট আছে এটা ওয়াট না হয়ে অ্যাজ হবে হি ইজ সো ওয়াইজ অ্যাজ হি থিংকস এটা পজিটিভ ডিগ্রি আছে সো এবং অ্যাজ আছে পজিটিভ ডিগ্রি এবং যেহেতু এটা নেগেটিভ আছে সেন্টেন্সে নট দিয়ে আছে তাই এখানে সো তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ বলতে পারো যদি সেন্টেন্সটা পজিটিভ হতো সেক্ষেত্রে অ্যাজ তারপরে এখানে অ্যাডজেক্টিভটা বসতো এবং তারপরে আবার অ্যাজ হতো এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হতো ঠিক আছে কিন্তু যেতে নেগেটিভ সেন্টেন্স নট আছে তাই অ্যাজের বদলে তুমি এখানে সো বসাবে অ্যাডজেক্টিভ বসাবে তারপরে আবার অ্যাজ বসাবে হি ইজ নট সো স্ট্রং লাইক ইউ সে তোমার মতো আতায়তা স্ট্রং নয় তাহলে হি ইজ নট সো স্ট্রং লাইক ইউ হবে না এখানে অ্যাজ ইউ হবে সো হি ইজ নট সো স্ট্রং অ্যাজ ইউ ইট ইস নেসারি দ্যাট ইউ গো দেয়ার এটা খুব দরকারি যে তুমি সেখানে যাবে তাহলে বলতে পারি ইট ইজ নেসারি দ্যাট ইউ গো দেয়ার মানে ইউ শুড গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত তাইতো দরকার যেহেতু সো ইট ইজ নেসেসারি দ্যাট ইউ শুড গো দেয়ার ইচ অফ দি গার্ল ওয়েট আপ টু দেয়ার রুমস দেখো ইচ অফ দি গার্ল প্রত্যেকটা মেয়ে ওয়েন্ট আপ টু দেয়ার রুমস দেখো প্রতিটা মেয়ে নিজেদের ঘরে গেল সুতরাং এখানে দেয়ার রুম হবে না এখানে হার রুম হবে কারণ এখানে ইচ প্রত্যেকটা মেয়ে সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু হার হবে রুমস হবে নিদার অফ দি থ্রি বয়েজ হ্যাজ পাস্ট নিদার অফ দি থ্রি বয়েজ এই তিনটে ছেলে কোনো ছেলেটাই পাস করেনি দেখো তিনটে ছেলের মতো তুলনা করছে তখন কিন্তু নিদার হবে না তখন নান অফ দি থ্রি বয়েজ হবে কারণ এখানে নিদার বলতে বা ইদার বলতে আমরা দুটো জিনিসের মতো তুলনা করা বোঝাই এখানে তিনটে ছেলে আছে সেই জন্য নান অফ দি থ্রি বয়েজ হ্যাজ পাস্ট দিস অল ম্যাঙ্গোজ আর রাইট সেন্টেন্স সঠিকভাবে সাজাতে হবে অল দিস ম্যাঙ্গোস আর রাইট অল দিস ম্যাঙ্গোস আর রাইট টোয়েন্টি ইয়ার্স আর লং টাইম কুড়িটা বছর খুব বড় একটা সময় এখানে কুড়িটা বছরের পরে আর হবে না ইজ হবে কারণ কুড়িটা বছর একটা নির্দিষ্ট সময় একটা পার্টিকুলার টাইম পিরিয়ড সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হবে সো টোয়েন্টি ইয়ার্স ইজ এ লং টাইম অ্যাজ দি প্রিন্সিপাল এন্টার দ্য স্কুল অল দি রিপোর্ট দি ম্যাটার যেই মাত্র অ্যাজ সুন অ্যাজ দ্য প্রিন্সিপাল এন্টার দ্য স্কুল প্রিন্সিপাল স্কুলে প্রবেশ করলে এন্টার এখানে সিম্পল পার্সেন্স ইউজ করা হয়েছে অল দি স্টুডেন্টস অ্যাপ্রোচড সিম্পল পার্সেন্স ইউজ করা হয়েছে রিপোর্ট ম্যাটার এখানে কিন্তু প্রেজেন্টেন্স ইউজ করা হচ্ছে তাই এটা ভুল সঠিক হবে রিপোর্টেড দ্য ম্যাটার হি ইজ রাইটিং নভেলস এভার সিন্স ইক্র্যট সে নভেল লিখছে জবে থেকে সে গ্র্যাজুয়েট হয়েছে এভার সিন্স জবে থেকে হয়েছে তাহলে অনেক দিন ধরে একটা কাজ চলছে তো অনেকটা দিন ধরে কোনো কাজ চলছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো এবং সেটা হবে হি হ্যাজ বিন রাইটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি হ্যাজ বিন রাইটিং মাই ফাদার ডিড নট হার্ড ফ্রম মাই হেডমাস্টার মাই ফাদার ডিড নট হার্ড দেখো ডিড পাসেন্সের জন্য বলা হচ্ছে নট বলা হচ্ছে আবার হার্ড পাস টেন্স ইউজ করা হয়েছে তাই এটা ভুল হচ্ছে ডাবল হয়ে গেল এখানে ফাদার ডিড নট হিয়ার হবে ডিড নট হিয়ার হবে এখানে হিয়ারের পাস টেন্সটা ভেঙেই কিন্তু ডিড তৈরি করা হয়েছে যখন আমরা সিম্পল পাস টেন্সে কোয়েশ্চেন করব বা প্রশ্ন করব বা নেগেটিভ সেন্টেন্স বলবো সেক্ষেত্রে আমরা ডিড নিয়ে আসবো নট নিয়ে আসবো তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো

মানে অনেকটা সময় ধরে একে অপরকে চিনি সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে সেটা হবে হ্যাভ নোন ওকে সো আই হ্যাভ বসবে তারপরে থার্ড ফর্ম বসবে কফি সিডস ইজ ড্রাইড অ্যান্ড রোস্টেড কফি সিডস এটা প্লুরাল রয়েছে তাই তারপরে ইজ বসবে না তারপরে আর বসবে অন রিচিং দ্য রেলওয়ে স্টেশন হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু লার্ন দ্য ট্রেন লেফট স্টেশনে পৌঁছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল যখন জানলো যে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে এখানে দুটো কাজ করা হয়েছে একটা সে স্টেশনে গিয়ে পৌঁছলো একটা ট্রেন ছেড়ে গেল কোন কাজটা আগে হয়েছে ট্রেন ছেড়ে যাওয়ার কাজটা আগে হয়েছে আর অতীতকালে দুটো ঘটে যাওয়া কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেই কাজের সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাই অর্থাৎ ট্রেন হ্যাড লেফট হবে ক্যাম্পিং মাচ তো অসুবিধাগুলোকে তুমি দেখতে পাচ্ছ না ছুতে পারছ না এটা কিন্তু তুমি বলতে পারো যে অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল সেক্ষেত্রে আমি মাচ বলবো না সেক্ষেত্রে আমি মেনি বলবো সো দে আর মেনি ইনকনভিনিয়েন্সেস আই ওয়ান্ডার হোয়াট হি হ্যাজ ডান উইথ দ্য বুক আই ল্যান্ড হিম আমি ভাবি সে কি করেছে যে বইটা আমি তাকে দিয়েছিলাম সেই বইটার এখানে দেখো হি হোয়াট হিয়া ডান উইথ দ্য বুক আই ল্যান্ড হিম আছে এখানে দেখো সিম্পল প্রেজেন্টেন্স বসানো হয়েছে মানে এটা তো অভ্যেস বোঝানো হয়েছে সেটা কিন্তু নয় মানে আমি তাকে বইটা দিয়েছিলাম আগে সেই বইটা নিয়ে সে কী করেছে সেটা আমি জানি না সো অলরেডি আমি বইটা দেওয়া হয়ে গেছে সো বলবো ল্যান্ড হিম এটা সিম্পল পাস্টেন্সে হবে ইউ ইউল কাম টু মাই পার্টি টু মরো এজেন্ট ইট তুমি আগামীকাল আমার পার্টিতে আসবে আসবে নাকি এখানে দেখো পজিটিভ সেন্টেন্স তাই নেগেটিভ হবে ভালো কথা কিন্তু এখানে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু রয়েছে তাহলে হবে না এখানে হবে উইল নট ইট অর্থাৎ ওন্ট এবং ইট হবে না ইটের বদলে সাবজেক্ট কে আছে ইউ আছে তাহলে ইউ বসবে সো ওয়ান্ট ইউ ওকে সো ইউ উইল কাম টু মাই পার্টি টু মরো ইউ তুমি কি আসবে না While going through the report yesterday, I find several mistakes. যখন গতকাল আমি রিপোর্টটা ভালো করে পড়ে দেখছিলাম আমি অনেকগুলো মিস্টেক খুঁজে পেলাম এখানে দেখো ইয়েস্টারে কথা বলা হচ্ছে যেটা পাস্টে ঘটে গেছে তারপরে ফাইন প্রেজেন্টেন্স বলছে সেটা ভুল এখানে প্রেজেন্টেন্স হবে না এখানে পাস্টেন্স ফাউন্ড হবে ইটস টাইম ইউ স্টার্টেড ওয়ার্কিং এটা এমন সময় এখন যে তোমাকে কাজ করতে শুরু করতে হবে ইটস টাইম ইউ স্টার্টেড ওয়ার্কিং আছে এটা হবে ইউ স্টার্ট ওয়ার্কিং ইটস টাইম ইউ স্টার্ট ওয়ার্কিং প্রেজেন্টেন্সে হবে তারপরে এখানে জিরান বসবে স্টার্ট ওয়ার্কিং আজকে আমি খুব বড় বড় সেন্টেন্স নিয়ে আসিনি যেরকমটা পরীক্ষায় দেওয়া হয় আমি খুব ছোট ছোট সেন্টেন্স নিয়ে এসেছি কারণ সেই ছোট ছোট সেন্টেন্সেই তোমাদের শিখতে হবে ভুলটা কিভাবে ধরতে হয় তোমাদের যদি ভুলটা কোথায় যে জানতে পারো তাহলে সেন্টেন্স ছোট হোক বড় হোক তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আই বট বাটার বিস্কিটস অ্যান্ড আদার্স আমি কিনেছি বাটার বিস্কিটস আদার্স বলা হয়েছে হয়েছে কথা বলা বলা হচ্ছে আদার্স মানে কি বোঝানো হচ্ছে এখানে তোমায় বুঝতে হবে যখন আমি বাটার একটা নির্দিষ্ট জিনিসের কথা বলেছি বিস্কিটস নির্দিষ্ট জিনিসের কথা বলেছি তখন আদার্স মানে কিন্তু তোমাকে বলতে হবে এখানে আদার মানে আদার থিংসের কথা বলা হচ্ছে অন্য থিংসের কথা বলা হচ্ছে যে জিনিসগুলো তুমি কিনেছো সো আদার্স মানে কিন্তু এখানে আমি মানুষ জন্য বুঝতে পারি অন্য অনেক কিছু বুঝতে পারি কিন্তু তোমাকে পার্টিকুলারলি এখানে জিনিসের কথা বলতে পারি যেহেতু বাটার একটা জিনিস বিস্কিটস একটা জিনিস তাই জন্য সঠিক সেন্টেন্সটা হবে আই বট বাটার বিস্কিটস অ্যান্ড আদার থিংস এই যে থিংস এটা কিন্তু খুব জরুরি মাই সাকমস্টেন্স ইজ ওয়ার্স বলছি আমার অবস্থাটা হয় খুব বাজে মাই সাকমস্টেন্স ইজ ওয়ার্স দেখো সাকমস্টেন্স অবস্থা এই অবস্থাটা কিন্তু সিঙ্গুলার নয় এখানে হয় এবং তারপরে ইজ নয় আর হবে সো আমার অবস্থাটা হচ্ছে প্লুরাল এবং এটার পরে আমি আর বসাবো ঠিক আছে তাহলে সঠিক সেন্টেন্স হবে মাই সাকমস্ট্যান্সেস আর ওয়ার্স কোয়েশন নাম্বার থ্রি হি হ্যাজ অপটেইন্ড ফুল মার্ক দেখো এইটা ভুল কোথায় বলতে হবে দেখো এখানে কিন্তু টেন্স এ কোথাও ভুল নেই হি হ্যাজ অব একদম ঠিক আছে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে বলা হয়েছে ফুল মার্ক দেখো তুমি এখানে যেটা বলতে চাইছো যে পুরোপুরি সে নাম্বার পেয়েছে পরীক্ষাতে পুরো নাম্বারটা সে পেয়েছে কিন্তু বলার সময় মার্ক বললে এখানে মার্ক মানে কিন্তু কোন একটা চিহ্ন কোন একটা ইমপ্রেশন মার্ক কিন্তু তোমাকে এখানে যেটা মিন করছে নাম্বার সেটা বলতে গেলে মার্কস বলতে হয় মার্কের সাথে একটা এস বলতে হবে মার্কস তার মানে হচ্ছে হি হ্যাজ ফুল মার্কস সে পুরো নাম্বার পেয়েছে যখন আমি মার্কের সাথে এস বলছি না শুধু মার্ক বলছি তার মানে কথাটা খেয়াল করো মার্ক মাই ওয়ার্ড কিংবা এখানে কোনো দাগ রয়ে গেছে মার্ক ঠিক আছে একটা স্পষ্ট চিহ্ন রয়ে গেছে কিন্তু মার্কের সাথে যখন এস বসাচ্ছি তখনই কিন্তু সেটা কোনো নাম্বার বা স্কোর বোঝাচ্ছে কোয়েশন ফোর আই লাইক ভেজিটেবল দেখো ভেজিটেবল কিন্তু তুমি এরকম সিঙ্গুলার বলতে পারো না আই লাইক ভেজিটেবল ভেজিটেবলস এখানে প্লুরাল হিসেবে বসবে ভেজিটেবলস হবে টু থার্ড অফ দি ওয়ার্ক ইজ ডান টু থার্ড অব দি ওয়ার্ক ইজ ডান দেখো তোমাকে এখানে বলতে হবে ভুলটা কোথায় আছে দেখো যখন এরকম না টু থার্ড ওয়ান থার্ড থ্রি ফোর্থ এরকম যে কথা বলছে ভগ্নাংশে কথা বলা হচ্ছে সেটা কিন্তু তুমি টু থার্ডস বলবে এখানে একটা এজ বসবে টু থার্ডস ঠিক আছে এবং তারপরে এই টু থার্ডস এর পরে আমি সিঙ্গুলার ভার্ব বসাবো ইজ বসাবো তাহলে সঠিক সেন্টেন্সটা হবে এখন এখানে একটা ব্যাপার আছে যখন এরকম ফ্র্যাকশান তুমি বলছো তারপরে যে তোমার সাবজেক্টটা বসছে ওয়ার্ক ঠিক আছে এই ওয়ার্কটা যদি তোমার এখানে সিঙ্গুলার থাকে তাহলে তুমি এখানে সিঙ্গুলার সাবজেক্ট বসাবে কিন্তু যদি এটা প্লুরাল থাকতো তাহলে কিন্তু তোমায় প্লুরাল বসাতে যেমন ধরো আমি কোনো একটা অ্যামাউন্টের কথা বলছি মানে একটা পরিমাপের কথা বলছি যে টু থার্ড অফ দা ওয়ার্ক মানে কাজে দুয়ের তিন অংশ এটা একটা আমি কি করছি এটা আমি কিন্তু একটা অ্যামাউন্টের কথা বলছি একটা পরিমাপের কথা বলছি তাই তো একটা পরিমাণের কথা বলছি তখন আমি এটাকে সিঙ্গুলার হিসাবে ইউজ করে ইজ বলবো তখন আমি সিঙ্গুলার হিসাবে ইউজ করে ইজ বলবো একই রকম ভাবে টু থার্ড অব দি মেন ইজ ডেড এখানে ভুলটা কোথায় অবশ্যই এখানে টু থার্ড হবে না একটা এস বসবে একটু আগে টু থার্ড অফ মেন তারপরে ইজ আছে সিঙ্গুলার এটা কিন্তু ভুল হচ্ছে এখানে তোমায় প্লুরাল আর বসাতে হবে কারণ এখানে টু থার্ড এর পরে আমরা কি বসাচ্ছি নাম্বার বসাচ্ছি মানে দুইয়ের তিন অংশ মানুষ মারা গেছে তাহলে এই নাম্বারটা তো প্লুরাল নাম্বার হবে তাহলে এই নাম্বারটা প্লুরাল হচ্ছে অংশ মানুষ মারা গেছে তাহলে এটা প্লুরাল হচ্ছে তাই জন্য আমরা এখানে আর বসাচ্ছি যেমন টু থার্ড অফ দি মেন আর ডেড ওকে এই এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু এর প্রচন্ড প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট কারণ এই একটা ইজ বা একটা আর এর জন্য কিন্তু বা এখানে একটা এস না দেওয়ার জন্য কিন্তু সেন্টেন্সটা ভুল হচ্ছে আর এটা যদি তোমরা পরীক্ষায় বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা ভুল আনসার করে ফেলবে

আর নাম্বার অফ বুকস হ্যাস বিন পারচেস্ট আর নাম্বার অফ বুকস হ্যাস বিন পারচেস্ট এখানে কোথায় ভুল আছে দেখো আর নাম্বার অফ বুকস যখন এই যে আর নাম্বার অফ এবং তারপরে বুকস আছে প্লুরাল নাম্বার আছে তখন কিন্তু তোমাকে বুঝতে হবে এরপরে ভার্ভটা হ্যাজ হবে না প্লুরাল হবে হ্যাভ এরপরে ভার্ভটা কিন্তু হ্যাভ হবে কেন কারণ এই যে নাম্বার অফ বুকস বেশ কিছু সংখ্যক বই এটা দেখতে পাচ্ছ আমরা প্লুরাল তারপরে আমরা হ্যাভ বসাবো হ্যাজ কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার নাইনে দেখো দ্য নাম্বার অফ পিপল হ্যাভ বিন ইনভাইটেড এখানে দেখো প্রথমে বলেছিলাম আ নাম্বার এখানে দি নাম্বার তাহলে তোমাকে বুঝতে হবে যখন আমি দি নাম্বার অফ পিপল বলছি তার মানে আমি একটা পার্টিকুলার সংখ্যা বোঝাচ্ছি পার্টিকুলার নাম্বার বোঝাচ্ছি আর সেই জন্য আমি কিন্তু এখানে প্লুরাল ইউজ করব না আমি সিঙ্গুলার ইউজ করব একটু ভালো করে বোঝো তোমরা যখন আ নাম্বার অফ তারপরে প্লুরাল থাকছে আমরা কিন্তু তারপরে হ্যাব বসাচ্ছি মানে তারপরে আমরা প্লুরাল ভার্ভ বসাচ্ছি কিন্তু যখন দা নাম্বার আছে তখন কিন্তু আমরা দা নাম্বার অফ তারপরে যে প্লুরাল নাউনটা রয়েছে পিপল তারপরে কিন্তু আমরা হ্যাজ বসাচ্ছি বা সিঙ্গুলার নাম্বার বসাচ্ছি সিঙ্গুলার সাবজেক্ট বসাচ্ছি তাই সিঙ্গুলার ভার্ব বসছে এখানে আর নাম্বার অফ তারপরে যেটা প্লুরাল নাম্বার আছে তারপরে কিন্তু প্লুরাল নাউন আছে যেটা তারপরে কিন্তু আমরা প্লুরাল ভার্ব বসাচ্ছি কিন্তু দ্য নাম্বার অফ তারপরে প্লুরাল নাউন থাকলে আমরা তারপরে সিঙ্গুলার ভার্ব বসাবো যেমন এখানে হ্যাজ বসানো হয়েছে কোয়েশন নাম্বার টেন আই হ্যাভ টোল্ড ইউ দিস ম্যানিয়া টাইমস এখানে দেখো আই হ্যাভ টোল্ড ইউ আমি এটা তোমাকে বলেছি ম্যানিয়া টাইমস অনেকবার এখন ভুলটা কোথায় সেটা হচ্ছে মেনি আর টাইমস হয় না এটা হয় মেনি আ টাইম অনেকবার মেনি আ টাইম এখানে কিন্তু এস হবে না এখানে সিঙ্গলার হবে মেনি আ টাইম ওয়ান অফ দি বয়েজ হ্যাভ স্কোর্ড ওয়েল ওয়ান অফ দি বয়েজ হ্যাভ স্কোর্ড ওয়েল ভীষণ কমন একটা এরার প্রচুরবার পরীক্ষাতে আসে দেখো এখানে বলছে ওয়ান অফ দি বয়েজ মানে অনেকগুলো ছেলের মধ্যে একটি ছেলে হ্যাভ স্কোর বেল। আমি যদি বাংলা করি মানে ওয়ান অফ দি বয়েজ মানে অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলে তাহলে একটা ছেলে বলছে তাহলে তো সে সিঙ্গুলার তারপরে তো আমি হ্যাভ বলবো না তারপরে আমি হ্যাজ বসাবো সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসবে এটাকে অন্যভাবেও তোমরা বুঝতে পারো এই যে দ্য বয়েজ বলেছি তোমাদের দেখে মনে হয় তোমার বয়েস তো এটা প্লুরাল আছে তাহলে বয়েসদের পরে হ্যাভ বসবে কিন্তু এটা কিন্তু এই সাবজেক্টে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নয় বয়েসটা কিন্তু সাবজেক্ট নয় এখানে এই যে অফ আছে প্রেপোজিশন এই প্রেপোজিশনের পরে বসছে মানে এটা প্রেপোজিশনের অবজেক্ট এটা কিন্তু সেন্টেন্স সাবজেক্ট নয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ওয়ান একজন তাহলে তারপরে আমরা হ্যাজ বসাবো সো ওয়ান অফ দি তারপরে যদি প্লুরাল নাম্বার থাকে আমরা তারপরে কিন্তু সেটাকে সিঙ্গুলার হিসাবে ধরবো কারণ ওয়ানটা সাবজেক্ট এখানে বলছে ওয়ানটা হচ্ছে সাবজেক্ট তাই ওয়ানের পরে সিঙ্গুলার ভার্ভ হ্যাজ বসছে কোয়েশন নাম্বার টুয়েলভ গিভ মি টু ড এগস আমাকে দাও দু ডজন এগ দাও এখন এখানে ভুলটা কোথায় আছে এই যে ডজন এস বসিয়েছ এটা হচ্ছে ভুল কেন ভুল দেখো এখানে এগ হচ্ছে তোমার একটা নাউন তাই তো এগ হচ্ছে নাউন এগের আগে বসে যে ডজন এটা যখন নাউনের আগে কিছু বসে তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা এডজেকটিভ বলি সে নাউনটাকে সিগনিফাই করছে ওকে মানে ডজন এগ আবার ডজনের আগে টু বসেছে তারপরে টুটা টাও হচ্ছে তোমার তাই তো কারণ আমরা দেখতে পাচ্ছি নাউনের আগে বসেছে তাহলে একটা জিনিস মনে রাখবে আমরা শুধুমাত্র নাউনকে আর এবং এবং প্লুরাল করতে পারি নাউন কিন্তু আমরা শুধুমাত্র সাবজেক্ট করতে পারি এবং তার সিঙ্গুলার প্লুরাল করতে পারি আমরা অ্যাডজেক্টিভে কিন্তু সিঙ্গুলার প্লুরাল করতে পারি না বিউটিফুল এটা তো এই শব্দটার কিন্তু তুমি কোনো নাউন সিঙ্গুলার কিংবা প্লুরাল করতে পারবে না ঠিক আছে সুতরাং নাউন এবং প্রোনাউনের শুধুমাত্র সিঙ্গুলার প্লুরাল নাম্বার হয় এখানে যখন আমি একটা নাউন তখন ডজনটা হচ্ছে তোমার তাই কখনোই সিঙ্গুলার প্লুরাল হবে না তাই টু ডজন এগ হবে এখানে কিন্তু ডজনের পরে কোথাও এস বসবে না কারণ একটা হচ্ছে নাউন তাই একটা তোমার সিঙ্গুলার প্লুরাল হবে ডজনটা হবে না আর একভাবে তোমরা দেখতে পারো যখন এই ডজন রয়েছে হান্ড্রেড রয়েছে ল্যাখ রয়েছে মিলিয়ন রয়েছে এর আগে সংখ্যা থাকবে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ঠিক আছে আমরা কিন্তু বলছি না তাহলে যখন এই সংখ্যাগুলোর আগে কোনো নাম্বার বসাবে তুমি ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার তখন কিন্তু এর পর পরে আর এস বসবে না মানে ডজনের আগে হান্ড্রেডের আগে মিলিয়নের আগে লাখের আগে যদি কোনো সংখ্যা বসাবে ঠিক আছে ওয়ান লাখ টু লাখ থ্রি লাখ তখন কিন্তু লাখের পরে আর এস বসবে না সেটাকে কিন্তু তুমি আর করতে পারবে না ঠিক আছে যদি কোনো সংখ্যা না থাকে তখন বলবে অফ এটা বলতে পারো কিন্তু টু টু বলে দিচ্ছি তখন হবে না টু ডজন এগ হবে কোয়েশন নাম্বার থার্টিন থ্রি মাইলস আর আ লং ডিস্টেন্স থ্রি মাইলস আর আ লং ডিস্টেন্স দেখো থ্রি মাইলস তিন মাইল থ্রি মাইলস তিন মাইল এটা কিন্তু আর নয় এটা একটা সিঙ্গুলার ইউনিট তুমি যখন একটা ডিস্টেন্সের কথা বলছো কত দূরত্ব তিন মাইল এখানে তিন মাইলটা কিন্তু একটা সিঙ্গুলার একটা একক সিঙ্গুলার ইউনিট সুতরাং সেটা সিঙ্গুলার সাবজেক্ট তারপরে আর নয় ইজ বসবে ওকে কোয়েশ্চন নাম্বার ফোরটিন আর গ্রুপ অব স্টুডেন্টস ভ্যার প্লেয়িং ইন দ্য ফিল্ড আর গ্রুপ অব স্টুডেন্টস প্লেয়িং ইন দ্য ফিল্ড আমি একটু আগেই বলেছিলাম যে দেখো এখানে স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্টস তোমাদের মনে হতে পারে স্টুডেন্টস এর পরে তো ওয়ার বসবে প্লুরাল বসবে না বন্ধুরা এটা ভুল হবে কারণ এখানে স্টুডেন্টস এর আগে দেখো একটা প্রেপোজিশন অফ আছে তার মানে অফটা হচ্ছে প্রেপোজিশন তার অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টস কিন্তু এখানে কোনো সাবজেক্ট নয় তাহলে ভার্বটা তো আমাকে সবসময় সাবজেক্টের ওয়াইজ করতে হয় সাবজেক্ট অনুযায়ী তাহলে ভার্বের সাথে সাবজেক্ট কোনটা আ গ্রুপ একটা দল তাহলে গ্রুপটা তো সিঙ্গুলার সাবজেক্ট একটা গ্রুপ সেই গ্রুপে যদি দশজন থাকে পনেরো জনের থাকে একশো জন থাকে কিন্তু একশো জন মিলে তো একটাই গ্রুপ তৈরি করছে তাই আ গ্রুপটা কিন্তু সব সময় সিঙ্গুলার হবে তাই আ গ্রুপের পরে আমি এখানে ওয়াজ বসাবো আ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়াজ প্লেইং কারণ এখানে ওয়াজটা হচ্ছে গ্রুপকে বোঝাচ্ছে ঠিক আছে তার মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব আমরা কিন্তু বসাবো আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস ওয়ার ট্রাভেলিং টু দার্জিলিং দেখো আই এরপরে যদি কমা ধরে নাও টুগেদার উইথ মাই আমি আমার বন্ধুদের সাথে ওয়ার ট্রাভেলিং টু দার্জিলিং দার্জিলিংয়ে যাচ্ছিলাম এখানে দেখো ভুলটা কোথায় এখানে ভুলটা কিন্তু ওয়ারে আছে কেন ভুল আছে ওয়ারে আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে তোমাদের মনে হতে পারে অনেকগুলো ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস তারপর এখানে ওয়ার বসবে এটা ভুল হবে কারণ যখনই যে টুগেদার উইথ বলবো অ্যালং বলবো এর এটা কিন্তু কখনোই প্লুরাল হবে না সিঙ্গুলারি থাকবে কারণ তার আগে যেটা সাবজেক্ট হচ্ছে আই আই তো সিঙ্গুলার তাই এর সাথে টুগেদার বসায় অ্যালাং বসায় যাই বসায় না কেন সেটা কিন্তু আয়ের মতোই কাজ করবে টা যদি হয় তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে তার মানে সিঙ্গুলার হবে তার মানে ওয়াজ হবে এখানে কিন্তু ওয়ার বসবে না ঠিক আছে সুতরাং সেন্টেন্সটা হবে আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস ওয়াজ ট্রাভেলিং এই ওয়াজটা কিন্তু আই কে সিগনিফাই করছে টুগেদার উইথ ফ্রেন্ডস কে নয় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নাথিং বাট আভিউ বুকস আর সোল্ড ফ্রম মার্কেট কোনো কিছুই নয় শুধুমাত্র বেশ কিছু বই বাজারে বিক্রি হয়েছে বাজার থেকে বিক্রি হয়েছে দেখো এখানে ভুলটা কোথায় নাথিং নাথিং মানে কোনো কিছু নয় নাথিং এটা কিন্তু একটা সিঙ্গেলার সাবজেক্ট তাই যখন নাথিং আছে নাথিংয়ের পরে আমরা সিঙ্গিলার ভার্ভ বসাবো তাই ইজ হবে না এটা তাই আর হবে না এটা ইজ হবে তাই জন্য আর এর বদলে আমরা

কারণ একই রকম ভাবে এখানে দেখো বয়টা তোমার যদি নাউন হয় নাউনের আগে ওল্ড বসছে ওকে আগে ফাইভ ইয়ার্স বসছে এটাও একটা তাহলে কখনো সিঙ্গুলার প্লুরাল হতে পারে না তাই জন্য আমি ইয়ার্স বলবো না ইয়ার বলবো আই মেট ইয়ার ওল্ড বয় এইটাকেই যদি তুমি অন্যভাবে বলতে যা বয় হু ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড তখন কিন্তু এটা হতে পারতো কিন্তু তুমি এখানে আ ফাইভ ইয়ার ওল্ড বয় বয় যেহেতু নাউন তার আগে যে অ্যাডজেকটিভ বসছে সেখানে কোথাও কিন্তু প্লুরাল হবে না সিঙ্গুলার হবে না অ্যাডজেক্টিভ যেরকম সেরকমই বসবে এখানে তুমি কোথাও এস বসাতে পারবে না কিন্তু যদি তুমি এই বয়ের পরে বসাতে বয় হু ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড তখন কিন্তু ফাইভ ইয়ার্স ওল্ড হতো কারণ তারপরে কোথাও নাউন নেই ঠিক আছে সো তুমি এখানে কিন্তু আই ফাইভ ইয়ার ওল্ড বয় এরকমভাবেই কথাটা বলবে নিউজ অফ করোনা ভাইরাস আর এভরিওয়ার ভীষণ একটা ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটা প্রচুরবার পরীক্ষাতে আসে বিভিন্ন পরীক্ষাতে আসে এটা এবং স্টুডেন্টরা যারা জানে না তারা খুব ভুল করে এই যে নিউজ বলছে খবর দেখো এস আছে তোমাদের মনে হতে পারে নিউজ এটা প্লুরাল তাই যেটা এখানে আর বসাবো এটা ভাবলেই ভুল হবে নিউজ এটা কিন্তু কখনোই প্লুরাল নয় এটা দেখতে প্লুরাল ভরিভাই এটা কিন্তু আর হবে না যেমন ধরো যদি বলি পলিটিক্স ফিজিক্স ঠিক আছে ম্যাথমেটিক্স ইকোনমিক্স কিংবা পেইনস এগুলোর পরে দেখো এস রয়েছে পলিটিক্স এর পরে এস রয়েছে ম্যাথমেটিক্স এর পর এস রয়েছে ইকোনমিক্স এর পর এস রয়েছে এগুলোতে এস থাকলেও এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এটা কিন্তু প্লুরাল নয় এটা তোমায় ভালো করে মনে রাখতে হবে দেখো ম্যাথমেটিক্স মানে গণিত সাবজেক্ট একটা সাবজেক্টের কথা বলছি সুতরাং এটা প্লুরাল কী করে হবে এটা তো সিঙ্গুলার হবে নিউজ মানে একটা খবরের কথা বলছি এটা তো সিঙ্গুলার এটা বলতে গেলে নিউজ বলছি মনে হচ্ছে প্লুরাল কিন্তু আসলে এটা সিঙ্গুলার তাই ভীষণ কেয়ারফুলি তোমাকে এই কারেকশনগুলো কিন্তু দেখতে হবে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দ্য সিনারিজ অব হিমাচল প্রদেশ আর বিউটিফুল হিমাচল প্রদেশের যে সিনারিগুলো সেগুলো প্রচন্ড বিউটিফুল দেখো এখানে দুটো ভুল আছে একটা হচ্ছে সিনারিজ এটা কিন্তু হয় না এই সিনারি এটা কিন্তু তুমি এরকম প্লুরাল করতে পারবে না সিনারিজ প্লুরাল করা যায় না ঠিক আছে নলেজ প্লুরাল হয় না ফার্নিচার প্লুরাল হয় না জুয়েলারি প্লুরাল প্লুরাল হবে না ইনফরমেশন প্লুরাল হবে না তুমি ইনফরমেশনের সাথে ইনফরমেশন করতে পারো না সেটা ভুল হবে জুয়েলারিজ করতে পারো না জুয়েলারি হবে ফার্নিচার্স হবে না ফার্নিচার হবে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে তাই দ্য সিনারি হবে এখানে সিনারিজ হবে না এবং এটা কিন্তু সিঙ্গুলার তাই সিনারি অব দ্য হিমাচল প্রদেশ ইজ বিউটিফুল হবে আর বিউটিফুল হবে না যেহেতু সিনারিটা এখানে সিঙ্গুলার এই যে আনকাউন্টেবল নাউনগুলো রয়েছে যেমন অ্যালফাবেট লাগেজ ওকে মিউজিক এগুলো কিন্তু তোমার সিঙ্গুলার সাবজেক্ট হবে এটা খেয়াল রাখতে হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হি গেভ আস রং ইনফরমেশন আমি একটু আগেই বললাম হি গেভ আস রং ইনফরমেশন ইনফরমেশন হয় না ইনফরমেশন হয় তাই উত্তর হবে হি গেভ আস রং ইনফরমেশন ওকে ইনফরমেশনটা কিন্তু প্লুরাল হবে না সিঙ্গুলার হবে ইনফরমেশন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার তার ইংরেজির যে জ্ঞান সেটা খুবই কম আছে ইংলিশ নলেজ এইভাবে কথাটা বলা হয় না বলা হয় নলেজ অফ ইংলিশ ইংরেজির জ্ঞান নলেজ অফ ইংলিশ এখানে ইংলিশ নলেজ না বলে তুমি বলবে নলেজ অব ইংলিশ ইজ পোয়ার ইংলিশের যে জ্ঞান সেটা কিন্তু তার খুব কম রয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আই লাইক অরেঞ্জ মোর দ্যান অ্যাপেল আমি পছন্দ করি অরেঞ্জ মোর দ্যান অ্যাপেল অ্যাপেলের থেকে বেশি লাগ ভালো লাগে আমার অরেঞ্জ এখন একটা অ্যাপেল একটা অরেঞ্জ তো আমার ভালো লাগে না তুমি এখানে পুরো অরেঞ্জ পুরো অ্যাপেলের পুরো যে রয়েছে বিষয়টাকে পুরো সব সব কিছু বোঝানোর চেষ্টা করছো তাই জন্য তুমি এখানে প্লুরাল ফর্ম ইউজ করবে আই লাইক অরেঞ্জেস মোর দ্যান এখানে এখানে আমি প্লুরাল নাউন বসাবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হি ইজ মাই কাজিন ব্রাদার সে হয় আমার কাজিন মানে এখানে মাস্তুত্ব খুঁড়তো কাকাতো মামাতো পিস্ত এরকম বোঝায় সো হি মাই কাজিন ব্রাদার এখানে ভুলটা কোথায় আছে ভুলটা হচ্ছে ব্রাদারটা ব্রাদার হবে না কারণ কাজিন মানে তুমি মানে দাদা বোঝাচ্ছ খুঁড়তো মাসাতো দাদা বলছো পারো না কাজিন ভাই কিন্তু ব্রাদার কথাটা আর নতুন করে বলতে হয় না ওকে সো হি ইজ মাই কাজিন ঠিক আছে কোয়েশন টোয়েন্টি ফোর হিজ ব্রাদার ইন লজ আর ভেরি হ্যান্ডসাম তার যতগুলো ব্রাদার লজ আছে সবাই খুব হ্যান্ডসাম এখানে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে দেখো যখন এরকম কম্পাউন্ড নাউন আমি লিখছি নাউনের প্লুরাল ফর্ম করছি তখন তোমায় দেখতে হবে ওই কম্পাউন্ড মানে তো অনেকগুলো নাউন থাকে একসাথে তোমায় দেখতে হবে ওখানে কোন শব্দের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট যখন ব্রাদার ইন ল বলছি তখন কিন্তু ব্রাদার শব্দটা ইম্পর্টেন্ট যখন সিস্টার ইন ল বলবো তখন সিস্টার ইম্পর্টেন্ট কিন্তু যখন শুধু ইন ল বলবো তখন তো এখানে এই লটা ইম্পর্টেন্ট তাই না দেখো যখন এই নাউনের মধ্যে যখন যে শব্দটা ইম্পর্টেন্ট সেই শব্দের সাথে আমি এস বসিয়ে তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। তাহলে সাথে ব্রাদারের তুমি এখানে এস বসাবে সেটা হবে ব্রাদার্স ইন ল ইন ল সাথে এস হবে না তাহলে উত্তর হবে হিজ ব্রাদার্স ইন ল আর ভেরি হ্যান্ডসাম কিন্তু যদি এখানে ব্রাদার না থাকতো যদি এখানে শুধু ইন ল থাকতো তাহলে যখন আমরা প্লুরাল করতাম তখন কি করতাম তখন এই ইন লস সাথে আমি এস বসাতাম ইন লস করতাম তখন লটা সব ইম্পর্টেন্ট হতো তাই তার সাথে আমি এস বসাতাম দ্য জুরি हैव अनाउंसड हिम আ ক্রিমিনাল দ্য জুরি हैव अनाउंसड हिम আ ক্রিমিনাল এখানে জুরি মেম্বাররা সবাই মিলে তাকে ঘোষণা করেছে ক্রিমিনাল হিসেবে তোমাকে বলতে হবে ভুল কোথায় আছে জুরি মানে হচ্ছে ইনো বিচার সভায় একটা গ্রুপ থাকে দশ বারো জন লোক থাকে বিভিন্ন ফিল্ড থেকে যারা কিনা পুরো যে প্রসিডিওরটা চলে সেই প্রসিডিওরটা পুরো ফলো করে এবং তারপর নিজেদের মতো একটা ওয়ার্ডিক দেয় ওকে সেই ওয়ার্ডিকটা জাজকে পাঠানো হয় জাজ সেই ওয়ার্ডিকটের উপরে বেস করে তার নিজস্ব ওয়ার্ডিক শোনায় কিন্তু জুরি সিস্টেমটা এখন ইন্ডিয়া থেকে উঠে গেছে এনিওয়ে বাট এই জুরি কথাটা এখানে কিন্তু একটা কালেক্টিভ নাউন হচ্ছে মানে অনেকজন মেম্বার একসাথে একটা জুরি ফর্ম করেছে তার মানে সেটা কিন্তু সিঙ্গুলার নাউন হচ্ছে তাই তারপরে হ্যাভ বসাবো না তারপরে হ্যাজ বসাবো তাহলে কি বলবো দ্য জুরি হ্যাজ অ্যানাউন্স হিম আ ক্রিমিনাল জুরি সমস্ত মেম্বাররা একত্র হয়েছে এবং তারা একটা সিঙ্গল এন্টিটি হিসাবে সিঙ্গল একটা গ্রুপ হিসাবে তাকে বিচার দিয়েছে তাই জন্য তারপরে আমরা সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসাবো কিন্তু যদি সেন্টেন্সটা এরকম থাকতো যে জুরি মেম্বাররা নিজেদের মতামতে ডিফারেন্ট মতামত পোষণ করেছে মানে এক একজন জুরি মেম্বার এক এক রকম মানে আইডিয়া দিয়েছে এক এক রকম ভাবে বিচার করেছে তখন কিন্তু জুরির পরে আমরা হ্যাপ বসাতাম কারণ সেখানে জুরি মেম্বাররা নিজেদের মতামতে আলাদা আলাদা হয়ে গেছে তার মানে তারা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষে পরিণত হয়েছে আলাদা আলাদা সাবজেক্ট পরিণত হয়েছে তখন সেটা আমাদের প্লুরাল হিসাবে ইউজ করতাম যখন জুরি মেম্বাররা একসাথে বসে কোনো ডিসিশন নিচ্ছে তখন তারা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে পরিচয় দিচ্ছে তখন তাদের তাদের পরে আমরা সিঙ্গুলার ভাব বসাবো কিন্তু যখন সেই জুরি মেম্বারাই একটা কোনো বিষয়ে বিভিন্ন বিভিন্ন মতামত দিচ্ছে তার মানে তারা ডিভাইড হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা তারপরে প্লুরাল সাবজেক্ট সাবজেক্ট হিসাবে ধরবো প্লুরাল ভব বসাবো হি ইজ জুনিয়র দেন মি তোমাদের বলতে হবে এখানে ভুল কোথায় আছে এরারটা কোথায় আছে দেখো এখানে চোখে পড়লেই তোমরা বুঝতে পারবে এই যে জুনিয়র সিনিয়র ওকে জুনিয়র সিনিয়র এই যে শব্দগুলো আছে ইনফেরিয়র ঠিক আছে সুপিরিয়র প্রায়র এই শব্দগুলো যে রয়েছে এই শব্দগুলো পরে কিন্তু কখনোই তোমরা দেন বসাবে না এই শব্দগুলোর পরে যখন তোমরা কম্পারেটিভ ডিগ্রি করছো সেন্টেন্স করছো তখন কখনোই দেন বসাবে না এরপরে সময় টু বসবে সুপিরিয়র টু জুনিয়র টু ওকে ইনফেরিয়ার টু এরকমভাবে কিন্তু তোমরা এই জুনিয়র সিনিয়র এর পরে টু বসাবে সো হি ইজ জুনিয়র টু মি এটা হবে সঠিক সেন্টেন্সটা এখানে সেটা লেখা আছে যেটা একটু আগে বললাম জুনিয়র সিনিয়র ইনফেরিয়ার সুপিরিয়র প্রায়র এক্সটেরিয়ার পস্টেরিয়ার প্রেফার এরপরে টু বসবে ঠিক আছে নেক্সট এক্সাম্পল শি ইজ বেটার দ্যান মি ইজ বেটার দ্যান মি সে হচ্ছে আমার থেকে ভালো এখানে এই যে বেটার দ্যান এটা কিন্তু আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি বেটার গুড গুডের কম্পারেটিভ ডিগ্রি বেটার এবং সুপারিটিভ ডিগ্রি বেস্ট এখানে বেটার তারপরে দেন বসে বেটার দেন কম্পারেটিভ ডিগ্রি পরে দেন বসে ভেরি গুড এখানে কিন্তু কোথাও ভুল নেই তাহলে ভুলটা কোথায় আছে এই যে প্রনাউনটা বসানো হয়েছে এই প্রোনাউনটাই ভুল আছে এখানে দেখো মি এটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন বসানো হয়েছে এটা অবজেক্টিভ প্রোনাউন নয় এটা সাবজেক্টিভ প্রোনাউন সেটা হচ্ছে আই এটা বসবে তাহলে সঠিক উত্তরটা হবে সি ইজ বেটার দেন আই এখানে এই যে প্রনাউনটা বসছে সেই প্রোনাউনটা কিন্তু সাবজেক্টিভ কেস হবে প্রনাউনটা আই হবে মি বসবে না ঠিক আছে যখন পজিটিভ ডিগ্রিতে আমরা সেন্টেন্স লিখছি তখন কিন্তু বা নেগেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে সেন্টেন্স লিখছি তখন এই শেষে যে প্রণাউনটা থাকে সেই প্রণাউনটা সবসময় সাবজেক্টিভ কেস হবে যেমন আই বসবে হি বসবে ঠিক আছে সি বসবে এইগুলো কিন্তু সাবজেক্টিভ কেস এটার অবজেক্টিভ কেস কোনটা আই এর অবজেক্টিভ কেস মি হয় হি এরটা হিম হয় শি এরটা হার হয় উই এরটা আওয়ার হয় বা আস হয় ঠিক আছে তো এইগুলো কিন্তু বসবে না অবজেক্টিভ কেসগুলো বসবে না সব সময় সাবজেক্টিভ কেসগুলো বসবে नेक्स्ट क्वेश्चन হার ফেস ইজ মোর পারফেক্ট হার ফেস ইজ মোর পারফেক্ট এখানে ভুল কোথায় তোমায় বলতে হবে দেখো এই যে পারফেক্ট অ্যাডজেক্টিভটা আছে এই পারফেক্ট শব্দটি এটা কিন্তু নিজেই পারফেক্ট মানে এটা একদম কিন্তু হাইয়েস্ট ফর্ম মানে পারফেক্ট হওয়ার পরে তো আর কোনো স্টেট হয় না এটা কিন্তু হাইয়েস্ট একটা ফর্ম একটা সুপারলেটিভ ফর্ম জিনিসের তো এই যে সুপারলেটিভ সেন্সটা রয়েছে এখানে তারপরে কিন্তু তুমি মোর বসাতে পারো না তুমি এখানে মোর বসাবে না বা মোস্টও বসাবে না মোস্ট পারফেক্টও বসাবে না তুমি এখানে এরকমটাই লিখবে হার ফেস ইজ পারফেক্ট এই যে শব্দগুলো আছে পারফেক্ট আছে বা ধরো কোনো শেপ মানে কোনো আকৃতি ধরো রাউন্ড বা স্কোয়ার কিংবা ধরো কোনো ম্যাটেরিয়াল যেমন গোল্ডেন সিলভার ওকে বা ধরো কোনো হাইয়েস্ট লেভেল বা লোয়েস্ট লেভেল যেগুলো রয়েছে এক্সট্রিম এই শব্দটা রয়েছে বা কমপ্লিট একটা জিনিস বোঝাচ্ছে সুপ্রিম বোঝাচ্ছে ইউনিভার্সাল বোঝাচ্ছে অ্যাপসলিউট বোঝাচ্ছে ওকে বা ইনফাইনাইট বোঝাচ্ছে এই যে কথাগুলো আছে এডজেকটিভগুলো আছে এটার সাথে কিন্তু কোনোরকম কোনো আমরা কম্প্যারিজান করতে পারি না এগুলো কিন্তু প্রত্যেকটা একটা হাইয়েস্ট স্টেটে রয়েছে সুপারিটিভ ডিগ্রিতে রয়েছে অলরেডি তার আগে বা পরে আমরা কোনো রকম তাকে কম্প্যারিজনে করতে পারি না মোর বা মোস্ট এগুলো বলতে পারি না শুধু সেই অ্যাডজেক্টিভটাই তোমায় বসাতে হবে

এখানে বলতে চাওয়া হচ্ছে এই যে দুজন বোন আছে তার মধ্যে সে হচ্ছে বেশি স্মার্ট ওকে সে হচ্ছে স্মার্টার এই যে দুজন মানুষের মধ্যে তুমি যখন কম্প্যারিজন করছো কম্পেয়ার করছো মানে সিলেকশন করছো দুটো জিনিসের মধ্যে তখন কিন্তু এই যে স্মার্টার কম্পারেটিভ ডিগ্রিটা বসানো হয়েছে তার আগে আমরা একটা দি বসাবো সি ইজ দি স্মার্টার তারপরে বিটুইন এই প্রিপজিশনটা বসবে না তারপরে আমরা অফ বসাবো শি ইজ দি স্মার্টার অফ দি টু সিস্টার্স এই দুজন বোনের মধ্যে সে হচ্ছে সবথেকে বেশি স্মার্ট একজন একজন সুতরাং আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু তার আগে আমরা দি বসাবো এবং তারপরে একটা অফ বসাবো তাহলে উত্তরটা হবে শি ইজ দি স্মার্টার অফ দি টু সিস্টার এটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট আমরা সবসময় বলে থাকি যে সুপারিটিভ ডিগ্রির আগে শুধু দা বসা হয় দা বেস্ট এরকম বলা হয় কিন্তু আগেও কিন্তু দি বসে যখন দুজনের মধ্যে সিলেকশন করা হয় তখন আমরা দি তারপর কম্পিটিভ ফর্মটা বসায় তারপর অফ বসানো হয় ওকে খুব ইম্পর্টেন্ট এই এক্সাম্পলটা নেক্সট কোয়েশ্চেন রামস হাউস ইজ বেটার দ্যান শ্যাম রামের বাড়িটা ভালো কার থেকে শ্যামের থেকে এখানে দেখো ভুলটা কোথায় ভুলটা প্রথমে আমি যে সাবজেক্টটা বলেছি সেটা রামের বাড়ি বলেছে আমি কিন্তু রাম বলিনি বলেছি রামস হাউস রামের বাড়িটা বেটার দেন কার শ্যামের থেকে এখন রামের বাড়ি আর শ্যাম দুটো তো সেম জিনিস নয় আমি রামের সাথে শ্যামের তুলনা করতে পারি রামের বাড়ির সাথে শ্যামের বাড়ির তুলনা করতে পারি আমাকে কম্প্যারিজন সবসময় দুটো সেম বা ইকুয়াল অবজেক্টের মধ্যে করতে হবে আমি যদি রামের বাড়ির সাথে তুলনা করছি তাহলে শ্যামের বাড়িকে তুলনা করব আমি কিন্তু শ্যাম বা শ্যামের কুকুর বা শ্যামের যে পেটস রয়েছে বা শ্যামের যে ট্যালেন্ট এইসব তুলনা করব না আমি রামের বাড়ির সাথে শ্যামের বাড়িকেই তুলনা করব। তাহলে সঠিক উত্তরটা হবে রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ শ্যাম শ্যামের বাড়ি থেকে শ্যামস হাউস রামস হাউস বেটার দেন শ্যামস হাউস এখানে দিয়ে এখানে তুমি লিখেছো রামস হাউস সুতরাং শ্যামস হাউসটা এখানে হবে ঠিক আছে সো এই রকম ভাবে কিন্তু তোমাকে দেখতে হবে কম্প্যারিজন তুমি ইকুয়াল অবজেক্টের মধ্যে করছো কি না কোয়েশ্চেন নাম্বার সেভেন দ্য চিলড্রেন আর মোর হ্যাপিয়ার দ্যান দেয়ার প্যারেন্টস দ্য চিলড্রেন আর মোর হ্যাপিয়ার প্যারেন্টস বাচ্চারা তাদের বাবা মায়েদের থেকে বেশি সুখী হয় ডেফিনেটলি একদম কথা বাচ্চাদের মধ্যে কোনো টেনশন নেই কোনোরকম কোনো অ্যাংজাইটি নেই লাইফে কোনো চাপ নেই এবার বলা হচ্ছে ভুলটা কোথায় ভুলটা দেখো এখানে দেখতে পাচ্ছি হ্যাপিয়ার মানে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়েছে তারপরে দ্যান বসানো হয়েছে একদম নিয়মের ঠিকঠাক আছে এখানে কোথাও ভুল নেই ভুলটা হচ্ছে দেখো কম্পারেটিভের আগে আমি আর একটা কম্পারেটিভ মোর বসিয়েছি আমরা জানি বড় যে শব্দগুলো হয় বেশি সিলেবল থাকে সেই শব্দগুলোকে আমরা কম্পারেটিভ করার সময় তার আগে মোর বসাই সুপারেটিভ করার সময় মোস্ট বসাই যেমন বিউটিফুল অনেকগুলো সিলেবল আছে সো বিউটিফুলকে যখন আমরা কম্পারেটিভ করবো তখন কি করবো মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল সুপারেটিভে করবো করব কিন্তু এখানে অলরেডি আমি কম্পারেটিভ করেছি তাহলে আবার কেন মোর বলবো ডাবল কম্পারেটিভ কিন্তু আমি বসাতে পারি না সুতরাং এখানে মোর বসাবো না শুধু হ্যাপিয়ার বসাবো দ্য চিলড্রেন আর হ্যাপিয়ার দ্যান দেয়ার প্যারেন্টস এটা হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার এইট আই এম মাচ বেটার টুডে

কমল ইজ দি স্ট্রংগেস্টি টল ইন দি ক্লাস কামল নামের এই ছেলেটি ইজ দি স্ট্রংেস্টেরি টল ইন দি ক্লাস সে সব থেকে শক্তিশালী এবং সব থেকে এবং খুব লম্বা ক্লাসে দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে তুমি এখানে দুটো তুলনা করছো মানে একটা তো বলছো কামল স্ট্রংগেস্ট আবার বলছো কমল সব থেকে মানে খুব লম্বা এবং দুটোকে তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করছো তো যখন তুমি এরকমভাবে দুটো ডিফারেন্ট ডিগ্রি ইউজ করছো এবং সেটাকে তুমি অ্যান্ড দিয়ে যোগ করছো তখন কিন্তু সেটা করতে পারবে না তোমাকে ডিগ্রি দিয়ে যুক্ত করতে হবে সেম এখানে দেখো ডিগ্রিতে রয়েছে ভেরি টল টলটা কিন্তু এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে তাহলে একটা সুপারলেটিভ একটা পজিটিভ এটা কিন্তু করা যাবে না তোমাকে যখন অ্যান্ড দিয়ে তুমি দুটো ডিগ্রিকে যোগ করছো তখন দুটো ডিগ্রি সেম ডিগ্রি হতে হবে হয় এটা কম্পারেটিভ কম্পারেটিভ হবে নয় সুপারেটিভ সুপারেটিভ হতে হবে নয় পজিটিভ পজিটিভ হতে হবে সুতরাং এখানে দা স্ট্রংগেস্ট যদি সুপারলেটিভে রয়েছে তাহলে এখানে টলটাও সুপারলেটিভ মানে টলেস্ট বসবে তাহলে উত্তরটা হবে কমল ইজ দি স্ট্রংগেস্ট এন্ড টলেস্ট বয় ইন দা ক্লাস হি ইজ স্ট্রঙ্গার দ্যান ব্রেভ হি ইজ স্ট্রঙ্গার দ্যান ব্রেভ সে হচ্ছে শক্তিশালী সাহসীর থেকে মানে সাহসীর থেকে তার শক্তিটা বেশি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ যে কম্প্যারিজনগুলো করছিলাম সেটা অন্য কারোর সাথে তুলনা করছিলাম এখানে দেখো দুটো কোয়ালিটি স্ট্রং আর হচ্ছে ব্রেভ কিন্তু দুটো কোয়ালিটি একই মানুষের মানে একই মানুষের দুটো কোয়ালিটির সাথে যখন আমরা তুলনা করছি তখন কিন্তু আমরা এই যে স্ট্রঙ্গার বলেছি সুপার এই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছি এটা এরকমভাবে লিখতে পারবো না আমাদের কিভাবে লিখতে হবে লিখতে হবে হি ইজ মোর স্ট্রং দ্যান ব্রেভ আমাকে কি করতে হবে স্ট্রংগার কম্পারেটিভ এই ফর্মটা ইউজ না করে মোর লিখতে হবে মোর তারপরে পজিটিভ ডিগ্রি লিখতে হবে সো হি ইজ মোর স্ট্রং দ্যান ব্রেভ ভীষণ ইম্পর্টেন্ট এই এক্সাম্পলসগুলো যে প্রত্যেকটা এক্সাম্পলস আমি এডজেক্টিভ নিয়ে আজকে আলোচনা করছি সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষাতে এসেছে সেখান থেকে কালেক্ট করে এগুলো করা হচ্ছে সো তোমরা খুব কেয়ারফুলি ক্লাসটা দেখবে এবং তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে সো হি ইজ মোর স্ট্রং দ্যান ব্রেভ যখন একই মানুষের অনেকগুলো কোয়ালিটি নিয়ে অনেকগুলো এডজেক্টিভ আমরা বলছি তার তুলনা করছি করছি দুটো কোয়ালিটির মধ্যে তুলনা করছি তখন কিন্তু আমরা এরকম মোর তারপর পজিটিভ ডিগ্রি তারপরে আবার একটা দেন দিয়ে পজিটিভ ডিগ্রি বলবো দ্য হায়ার ইউ গো কুলার ইট গেটস দ্য হায়ার ইউ গো কুলার ইট গেটস যত ওপরে তুমি যাবে তত ঠান্ডা হবে ওকে এখানে ভুলটা কোথায় আছে দেখো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে তোমাদের যদি তুমি স্ট্রাকচারটা ফলো করবে তাহলেও দেখতে পাবে ভুল আছে দেখো এখানে দা আছে দায়ের পরে হাইয়ার একটা কম্পারেটিভ ডিগ্রি আছে কিন্তু এখানে যখন কুলার কম্পারেটিভ ডিগ্রি বলছি তার আগে কোথাও কোনো দা নেই তার মানে এইখানেও তোমাকে একটা দি বসাতে হচ্ছে দা হায়ার ইউ গো দা কুলার ইট গেটস মানে যখন তুমি একটাই মেন আইডিয়াকে বোঝানোর জন্য দুটো কম্প্যারিজন ইউজ করছো দুটো তুলনা ইউজ করছো তখন প্রত্যেকটা তুলনার আগে তুমি দি বসাবে দা হায়ার ইউ গো দ্য কুলার ইট গেটস যত তুমি চেষ্টা করবে তত তুমি ভালো রেজাল্ট পাবে যে যত চেষ্টা তত ভালো এইটার জন্য তুমি দা বলবে ওকে সো দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট গেটস এই প্রত্যেকটা কম্পারেটিভ ডিগ্রি আগে দি বসবে হেলথ ইজ মোর প্রেফারেবল দ্যান রিচেস হেলথ মানে স্বাস্থ্য ইজ মোর প্রেফারেবল বেশি আমরা পছন্দ করি প্রেফার করি দ্যান রিচেস সম্পদের থেকে অবশ্যই ভালো স্বাস্থ্য আমাদের সকলেরই কাম্য এবার তোমায় বলতে হবে ভুল কোথায় আছে দেখো এখানে যে শব্দ হচ্ছে প্রেফারেবল প্রেফারেবল এখানে কিন্তু তুমি একটা অলরেডি কম্পারেটিভের আমরা একটা সেন্স পাচ্ছি প্রেফারেবল এখানে কিন্তু আর মোর বলবো না এখানে আর ডাবল করে কম্পারেটিভ ইউজ করব না সো হেলথ ইজ প্রেফারেবল আর একটা ভুল আছে দেন এখানে বসবে না এখানে প্রেফারেবলের পরে টু বসবে আমরা আগে দেখেছিলাম প্রেফার টু সো প্রেফারেবলের পরেও টু বসবো তাহলে সঠিক উত্তরটা হবে হেলথ ইজ প্রেফারেবল

কিন্তু পজিটিভ ডিগ্রিতেও একটা পজিটিভ পজিটিভ ডিগ্রি আছে একটা নেগেটিভ পজিটিভ ডিগ্রি আছে দুটোর মধ্যে তোমাকে দেখতে হবে কোনটা এখানে বোঝানো হচ্ছে এখানে কিন্তু একটা পজিটিভ সেন্স কাজ করছে তাই এখানে সো বলবো না এখানে আমি অ্যাজ বলবো অ্যাজ তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে তারপরে আবার একটা অ্যাজ বলবো যখন আমি নেগেটিভ সেন্টেন্স বলবো তখন আমি সো বলবো তারপরে অ্যাডজেক্টিভ বসাবো তারপরে আবার অ্যাজ তাহলে এখানে আমরা একটা পজিটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে কিন্তু সো বসবে না এখানে অ্যাজ বসবে দ্য ডে ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দি সান নাম্বার নো আদার অ্যাজ গুড এখানে দেখো একটু আগে যেটা বললাম নো আদার বয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ সেন্টেন্স যখন হচ্ছে তখন অ্যাজ গুড অ্যাজ হবে না সো গুড হবে সো গুড তারপরে অ্যাজ বসবে তাহলে সঠিক উত্তরটা হবে নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি কারণ এখানে আমি একটা নেগেটিভ সেন্টেন্স বলছি কোয়েশন নাম্বার ফিফটিন মাই ফাদার গেভ মি ফিউ মানি মাই ফাদার গেভ মি ফিউ মানি আমার বাবা আমাকে দিয়েছিল কিছু পয়সা কিছু টাকা দেখো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এই যে মানি মানিটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন মানে মানিকে কিন্তু গোনা যায় না আমরা নোট গুনতে পারি টাকা গুনতে পারি পয়সা গুনতে পারি কিন্তু মানি তাকে কিন্তু গোনা যায় না অ্যামাউন্টটা কিন্তু গোনা যাচ্ছে না আমরা কটা নোট আছে দশটা নোট আছে কুড়িটা নোট আছে একশোটা নোট আছে এটা গুনছি একশোটা নোট গুনছি কিন্তু টাকা কিন্তু গুনতে পারছি না আমরা মানি যে অ্যামাউন্টটা সেটা কিন্তু গুনতে পারছি না তাই মানিকে আমরা আনকাউন্টেবল নাউন বলে থাকি ঠিক আছে তো যখন আমরা আনকাউন্টেবল নাউন ইউজ করি তখন তার আগে কিন্তু আমরা ফিউ বলবো না তার আগে আমরা কি করব লিটল বসাবো লিটল মানি লিটল মানি অল্প মানি লিটল মানি যখন আমরা আনকাউন্টেবল নাউন ইউজ করছি তার আগে আমরা লিটল বসাবো তাহলে উত্তরটা হবে মাই ফাদার গেভ মি লিটল মানি দেখো মানে কি কয়েকটা আমরা হাতে গুনতে পারছি মানে কাউন্টেবল নাউন নাম্বার কাউন্টেবল নাউন সুতরাং ফিউ এখানে হবে না লিটল হবে কারণ আমি এখানে টাকার পরিমাণের কথা বলছি কোয়ান্টিটির কথা বলছি ঠিক আছে হাউ মেনি হেল্প ডু ইউ ওয়ান্ট ফ্রম মি আমার থেকে তুমি কতটা সাহায্য চাও মেনি হেল্প ডু ইউ ফ্রম এখানে ভুলটা আছে এখানে দেখো হেল্প হেল্প এটা কিন্তু তুমি বলতে পারো একটা তুমি জানো এটা আনকাউন্টেবল নাউন মানে হেল্প মানে কি তুমি কাউকে সাহায্য করছো তুমি সাহায্যটা কি করে গুনবে তুমি সাহায্যটা কিন্তু এখানে গুনতে পারছো না তাহলে তোমাকে যদি এটা গুনতে পারছো না তুমি তার পরিমাপটা করবে কতটা হেল্প করবে তাহলে এখানে যে মেনিটা বসানো হচ্ছে মেনিটা কিন্তু আমরা কাউন্টেবল নাউনের সাথে ইউজ করি কতগুলো পেন হাউ মেনি পেন্স। আমরা গুনতে পারছি হাতে কিন্তু হেল্পটা আমরা গুনতে পারি না তাই এখানে মেনি হবে না তাই আমরা এখানে কোয়ান্টিটি বা পরিমাপ বোঝানোর জন্য মাচ বলবো হাউ মাছ হেল্প ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হাউ মাচ হেল্প কতটা পরিমাণ সাহায্য তুমি আমার কাছে চাও কতটা সাহায্য মানে কত কেজি সাহায্য বা কতগুলো সাহায্য সেটা কিন্তু হয় না কতটা সাহায্য এই যে পরিমাণ কোয়ান্টিটি তার জন্য আমরা মাছ বসাবো কোয়েশন নাম্বার এইটিন আই হ্যাভ সিন মাচ স্টারস ইন দ্য স্কাই আই হ্যাভ সিন মাচ স্টারস ইন দ্য স্কাই আমি আকাশে অনেকটা পরিমাণে তারা দেখেছি দেখো এখানে স্টার্স আমি কিন্তু হাতে গুনতে পারছি কাউন্টেবল নাউন এখানে মাছ বলবো সো আই হ্যাভ সিন ম্যানি স্টার ইন দ্য স্কাই আমি আকাশে অনেকগুলো তারা দেখেছি তারাকে তুমি গুনতে পারছো কাউন্টেবল নাউন তার আগে তুমি মেনি বসাবে কোয়েশনটিন দিস ইজ লেসার দ্যান দি টু ক্রাইমস দিস ইস লেসার দেন দি টু ক্রাইমস দুটো ক্রাইম হয়েছে দুটো অপরাধ হয়েছে অপরাধমূলক ঘটনা ঘটেছে তার মধ্যে এইটা হচ্ছে একটু কম অপরাধমূলক ঘটনা সো দিস ইজ লেসার দেন দি টু ক্রাইমস দেখো ভুলটা কোথায় আছে তোমরা অনেকেই ভুল করো যেটা কনফিউজ হয়ে যায় যে লেসার তোমরা ভাবো লেসারটা তো কম্পারেটিভ ডিগ্রি তারপরে আমরা এখানে দেন বসাবো তাহলে ভুলটা কোথায় এখানেই ভুল বন্ধু লেসারের পরে কিন্তু দেন বসে না আমরা লেস দেন বলি লেস দেন বলি আমরা কিন্তু লেসার দ্যান বলি না আমরা লেসারের পরে লেসারের পরে আমরা কি ইউজ করি লেসারের পরে অফ ইউজ করি লেসারের পরে আমরা অফ ইউজ করি লেসের পরে দ্যান ইউজ করি তাই এখানে লেসার হবে না লেস দ্যান হবে দিস ইজ লেস দ্যান দি টু ক্রাইমস দেখো যখন আমরা লিটল বলছি লিটল এই পজিটিভ ডিগ্রিটা যখন কম্পারেটিভ ডিগ্রি করা হয় তখন সেটা লেস হয় লিটেলের কম্পারেটিভ লেস হয় আর সুপারলেটিভ হচ্ছে লিস্ট হয় ঠিক আছে কিন্তু এই যে লেসটা হলো কম্পারেটিভে দুরকম হয় একটা হচ্ছে লেস দেন হয় ওকে লেসের পর দেন বসাবে আরেকটা এই লেসার অফ হয় দুটো হয় লেস হয় লেসারও হয় কিন্তু লেসের পরে আমরা দেন বসাই লেসারের পরে অফ বসাই ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দিস ইজ দ্য লেস অফ দি টু অফ দি টু ক্রাইমস দেখো এখানে একই ভুল লেস অফ আছে এটা কিন্তু লেস দেন হবে নয় তো লেসার অফ বলবো লেসার অফ ওকে লেস দেন নয় তো লেসার অফ কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান হি হ্যাজ রেড ফিউ বুকস হি হ্যাড সে পড়েছে যে কটা বই তার কাছে ছিল অবশ্যই যে কটা বই তার কাছে ছিল সে কটাই সে পড়েছে তাহলে ভুলটা কোথায় করেছে ভুলটা করেছে এখানে যে ফিউ বসানো হয়েছে সেখানে দেখো ফিউ মানে হচ্ছে একদম নগণ্য মানে প্রায় নেই বললেই চলে তাহলে তুমি কিন্তু এখানে খুব নগণ্য পরিমাণে বই পড়েছো বোঝাতে তুমি এখানে প্রায় জিরোর সাথে তুলনা করছো ফিউটাকে মানে প্রায় জিরো বলতে পারো প্রায় জিরো তাই আমরা ফিউটাকে নেগেটিভ সেন্সে ধরি ফিউটাকে আমরা নেগেটিভ সেন্সে ধরি ফিউয়ের থেকে যদি কিছুটা পরিমাণ বোঝায় তাহলে তখন আমরা আ ফিউ বলবো তখন আমরা আ ফিউ বলবো মানে কিছুটা পরিমাণে এখানে রয়েছে মানে এটা প্লাস কিছুটা এখানে পরিমাণে রয়েছে এটাতে পজিটিভ সেন্স বোঝাচ্ছে আর একটু বেশি পরিমাণে বলার জন্য আমরা দা ফিউ বলবো দা ফিউ বলবো তাহলে ফিউ আ ফিউ দা ফিউ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা যে কোনো এরা কারেকশনের ক্ষেত্রে ফিউ মানে প্রায় নেগেটিভ সেন্সে বোঝায় কিছুই প্রায় নেই আ ফিউ মানে অল্প কিছু পরিমাণে আছে কিছুটা পজিটিভ হলো দা ফিউ মানে অনেকটা পরিমাণে এটা পুরোটাই পজিটিভ বোঝাচ্ছে মানে অনেকটা কিছু আছে সুতরাং এখানে ফিউ হবে না তুমি এখানে কি বলতে পারো আ ফিউ বুকস বলতে পারো কিংবা দা ফিউ বুকস বলতে পারো যে একটা তুমি এখানে বসাতে পারো ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি গিভ মি লিটল মানি ইউ হ্যাভ গিভ মি লিটল মানি ইউ হ্যাভ এটাও একই রকম ভুল আছে এখানে লিটল মানিটা হবে না লিটল মানেও কিন্তু ফিউর মতো প্রায় না এর বরাবর তাহলে লিটলের বসাবো মানে একদম না হচ্ছে লিটলের পরে তাহলে কি বসাবো লিটলের পর আমরা আ লিটল বসাবো মানে কিছু পরিমাণে বোঝানো হচ্ছে আ লিটল কিছু পরিমাণে বোঝানো হচ্ছে তারপরে দা লিটল মানে অনেকটা পরিমাণে বোঝানো হচ্ছে সুতরাং এখানে যেরকম নেগেটিভ ছিল প্রায় নেই কিছু বোঝায় লিটলটাও তাই প্রায় নেই কিছু নেগেটিভ আ লিটলটা অল্প একটু পজিটিভ হলো কারণ অল্প কিছু পরিমাণে বোঝালো দা লিটলটা অনেকটা বেশি পরিমাণে বোঝাচ্ছে সুতরাং আমরা এখানে লিটল মানি বলবো না আমরা এখানে বলবো যে আ লিটল মানি কিংবা দা লিটল মানি যে কোনো একটা তোমরা বসাতে পারো দেখো আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ ল্যাটার আমরা সবসময় কথাটা বলি কিন্তু এখানে ভুলটা কোথায় আছে এই ল্যাটার ভুলটা আছে এখানে ল্যাটার এলে ডাবল টি ল্যাটার যে কথাটা আছে মানে পরবর্তীতে ল্যাটার মানে পজিশনে বোঝাচ্ছে ধরো একটা ইউনো রেস হয়েছে দৌড় প্রতিযোগিতা হয়েছে যে পরে পরে আসছে তাকে আমরা ল্যাটার বলি পরে যে এসেছে মানে পজিশনে যে পরে এসেছে তাকে আমরা ল্যাটার বলি কিন্তু এখানে বোঝানো হচ্ছে আমি তোমাকে পরে ফোন করব পরে কোনো সময় ফোন করব সেই জন্য আমরা এখানে লেটার বলবো এলে আর লেটার মানে পরে কখনো লেটার মানে পরে কখনো সুতরাং সঠিক উত্তর হবে আই বি কল ইউ লেটার নট ল্যাটার ল্যাটার মানে এখানে পরে কোনো একজন মানুষকে বোঝানো হচ্ছে পজিশানে পরে এসেছে তেমন বোঝানো হচ্ছে আসলে বোঝানো হচ্ছে পরে কোনো সময় তাই এখানে ল্যাটার হবে সঠিক আই বিল কল ইউ ল্যাটার নয় লেটার হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অফ দ্য টু কম্পিটিটর হি ওয়াজ দ লেটার টু উইন দুজন কম্পিটিটারের কম্পিটিটারের মধ্যে সে ছিল পরে যে কিনা জিতেছিল তাহলে দেখো এখানে তার পজিশনটা বলছি পরে জিতেছিল সে মানে সেফ সেকেন্ড হয়েছিল বলতে চাইছি তার মানে যখন তার পজিশনটা বলছি তখন কিন্তু আমরা লেটার বলবো না লেটার বলবো না তখন আমরা ল্যাটার বলবো ল্যাটার মানে পরে পজিশনে যে পরে এসেছে ওকে তাই উত্তরটা হবে অফ দ্য টু কম্পিটিটরস হি ওয়াজ দি ল্যাটার টু উইন এখানে ল্যাটার মানে পজিশনে পরে এসেছে আর লেটার মানে পরে কোন সময়ে পরে বোঝাচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য মার্কেট ইজ ফার্দার ফ্রম মাই হাউস মার্কেটটা হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটা দূরে আর নাম্বার টোয়েন্টি সিক্স আছে আই ডু নট সি এনি ফার্দার ইম্প্রুভমেন্টস ইন ইউর এফার্ট আমি তোমার প্রচেষ্টাতে আর নতুন করে কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না দেখো দুটোতেই ফার্দার বলেছে এফ ইউ আর টি এইচ ইআই বলেছে তাহলে এখানে ভুল কোনটা সঠিক কোনটা देखो एफ यू आर टी ए चार फार दर মানে কিন্তু দূরত্ব বোঝায় সেই দূরত্বটা হচ্ছে কাল্পনিক দূরত্ব সেই দূরত্বটা তুমি মাপতে পারবে না ফিতে দিয়ে কত কিলোমিটার কত মাইল তুমি মাপতে পারবে না তাই যখন বলছে মার্কেটটা আমার বাড়ি থেকে দূরে মানে আমি জানি মার্কেটটা আমার বাড়ি থেকে ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার টেন মাইল ফাইভ মাইলস এরকম হতে পারে আর নির্দিষ্ট দূরত্ব আছে তাই যখন নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছি ফিজিক্যাল ডিস্টেন্স বোঝাচ্ছি যে দূরত্ব তুমি মাপতে পারবে বোঝাচ্ছি তখন এই ফার্দারটা হবে না তখন হবে এফ এ আর ফারদার এফ এ আর হবে তখন যখন ফিজিক্যাল ডিস্টেন্স বলছি যখন যে দ্রুতটা আমি চোখে দেখতে পাচ্ছি যে দ্রুতটা আমি মাপতে পারছি সেই দ্রুতটাকে আমরা এফ এ আর টি এইচ ইআর বলবো ফারদার বলবো আর যে দ্রুতটা মাপতে পারছি না আমরা চোখে দেখতে পাচ্ছি না আমরা সেন্সটা বুঝতে পাচ্ছি, সেখানে আমরা এফ ইউ আর ই আর বলবো তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি না তোমার চেষ্টায় কত দূর উন্নতি হয়েছে এটা কিন্তু সত্যি আমি এমন একটা উন্নতি কথা বলছি যে উন্নতিটা আমি কিন্তু ফিতে দিয়ে মাপতে পারবো না তাই জন্য এই সেন্টেন্সটা একদম ঠিক আছে এখানে কোনো ভুল নেই এখানে ফার্দার ইম্প্রুভমেন্ট হবে কিন্তু বাড়ি থেকে দূরত্ব বোঝাতে গেলে এফ এ আর টি এইচ আর আমরা বসাবো

এখানে ভুলটা কোথায় দেখো আর স্ট্রং ম্যান বলছি ইভেন আর স্ট্রং ম্যান বলেছি আবার সাচ বলার দরকার নেই সাচটা কিন্তু এখানে অতিরিক্ত হয়ে যাচ্ছে তাই ইভেন আর স্ট্রং ম্যান এটুকু বললেই যথেষ্ট সাচ বলতে হবে না টোয়েন্টি নাইন

একই রকম ভাবে আগে এটা বলেছিলাম যখন আমি মানুষের কথা বলছি তুমি কাউন্ট কাউন্ট করতে করতে তাই কাউন্ট যখন করতে পারছি লেস দেন এটা কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে তাই আমরা এটা লেস দেন বলবো না আমরা এখানে বলবো ফিওয়ার আমরা এখানে ফিওয়ার বলবো মানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন ফিওয়ার সেটা বলবো এখানে আই হোপ আজকে ক্লাস এবং যে এরার কারেকশানগুলো করানো হলো সেগুলো তোমরা মন দিয়ে দেখেছো তোমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পেরেছো দেখো সমস্ত এর কারেকশান একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় কিন্তু যেগুলো বেসিক্যালি পরীক্ষাতে আসতে পারে বা জেনারেলি এসে থাকে সেই টাইপগুলোই এখানে করানো হয়েছে যদিও প্রেপোজেশনের পার্টটা পুরোটা মিস করা হয়েছে সেটা নতুন একটা ভিডিওতে আমি আলাদা করে তৈরি করবো প্রেপোজিশনের উপরে এরাই কারেকশন সো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ